আজকে সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আলোচনা করবো, এইচএসসি জুওলজির চ্যাপ্টার 8। তার মধ্যে আজকের লেকচার হচ্ছে ফার্স্ট লেকচার, এবং ফার্স্ট লেকচারে আমরা জাস্ট স্ট্রাকচার এন্ড ফাংশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজ কি সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের লেকচারে সব থেকে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো, কারণ হচ্ছে এইটা থেকে মেডিকেলে অনেক কোয়েশ্চেন আসে, আবার সব থেকে ইম্পর্টেন্ট অর্গান যদি আমরা চিন্তা করি আমাদের দেহের, তখন দেখবো যে ইম্পর্টেন্ট অর্গানটা হচ্ছে আমাদের মোটামুটি ব্রেনই। সো এই ব্রেন নিয়ে পড়তে গেলে আমাদেরকে একেবারে ডিটেলস আমি পড়াবো, বুঝায় পড়াবো, কারণ অনেকেই এই জায়গাটাতে মুখস্থ করার চেষ্টা করে। অনেকেই যেটা করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ, থ্যালামাসের কাজ, কোনটা কার কাজ, সেগুলোর মধ্যে একটা ভেজাল লাগায় বা অনেক কিছুই তারা ফিল করতে পারে না, বুঝতে পারে না। আমি যেই চেষ্টা করাটা করবো সেটা হচ্ছে এই এইটার একেবারে বেসিক থেকে স্টার্ট করে, মানে ফ্রম দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে একেবারে ফাংশন পর্যন্ত, স্ট্রাকচার ফাংশন সবকিছু করায় দেওয়া। আর যারা যারা চ্যানেলটাতে নতুন, যারা যারা কুইক অনলাইন স্কুলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিবা। আর তোমরা জানো যে আমাদের সবগুলো লেকচার কিন্তু মোটামুটি ইউটিউবে থাকে না, মানে পাবলিক থাকে না। এই চ্যাপ্টারের সবগুলো ভিডিও দেখার জন্য তুমি মেম্বারশিপ এরিয়াতে জয়েন করতে পারো, এবং এখন 70% বা কিছুটা অফ আছে, যে কারণে কোর্স ফিটা খুব বেশি লাগবে না। মানে আমাদের যদি সবগুলো ভিডিও দেখতে হয় তাহলে হয়তো বা তোমাকে একটা কোর্স ফি পরিশোধ করতে হবে। তবে তার আগে তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের যে লেকচারটা আছে সেই লেকচারটা একেবারে সম্পূর্ণটা দেখো, তারপরে তোমার ডিসিশন, দ্যাটস ইউর চয়েস, তুমি কি করবা বা কি করবা না। ক্লিয়ার? সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র কত প্রকার। ক্লিয়ার? আমাদের স্নায়ুতন্ত্র কত প্রকার আমরা সেটা থেকে স্টার্ট করবো। তো খেয়াল করো, ইনিশিয়ালি আমাদের যে স্নায়ুতন্ত্রটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। স্নায়ুতন্ত্র আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। একটা হচ্ছে কি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এগুলোর একেবারে ডিটেলস পড়াবো হচ্ছে এরপরের লেকচারে, মানে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা এগুলো, কারণ হচ্ছে তোমাদের চ্যাপ্টারের যে প্রথম দিকের যে পার্টটা আছে সেটা আমি আপাতত বাহিরে রাখছি। আজকে আমরা জাস্ট সরাসরি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এর দিকে আসছি। সো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ইনিশিয়ালি তোমার দুইটা ইয়া নিয়ে গঠিত, একটা হচ্ছে তোমার মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। একটা হচ্ছে কি? মস্তিষ্ক, আর একটা সুষুম্না কাণ্ড। ইংলিশে যদি বলি আমরা, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে তোমার স্পাইনাল কর্ড। একটা কি? স্পাইনাল কর্ড, বা এটার আরেকটা বাংলা আছে মেরুরজ্জু বা স্নায়ুরজ্জু। ক্লিয়ার? সো এগুলো ডিটেলস আমরা আলোচনা করবো হচ্ছে এরপরের লেকচারে, বাট আমি জাস্ট এখান থেকে দেখাবো যে এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ইনিশিয়ালি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কয়টা ভাগে গঠিত, মানে কয়টা উপাদান নিয়ে গঠিত? দুইটা উপাদান, একটা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইন, আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। আমি একেবারে ডেভেলপমেন্ট থেকে কিভাবে মস্তিষ্কের উৎপত্তি ঘটে, ডেভেলপমেন্ট থেকে স্ট্রাকচার ফাংশন সবকিছু করাবো, ইনিশিয়ালি একটা গ্রস আইডিয়া নিই, তারপরে আমি সরাসরি প্রথমে চলে যাবো হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে উৎপত্তি। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে বা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাকে পাশ থেকে দেখি, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা দেখতে এরকম হবে। খেয়াল করো, এই যে উপরে আমাদের যে ইয়াটা আছে, উপরে খেয়াল করো, এই যে উপরে এই যে এরকম যে অংশটা আছে সেই অংশটাকে বলা হচ্ছে তোমার সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেটা কি বলা হচ্ছে? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এটা হচ্ছে কি? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এরপরে সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে আমরা যদি নিচে নামি, তখন এই যে এইটা, এটা খেয়াল করো, সেরিব্রাল হেমিস্ফিয়ার ইজ ওয়ান কাইন্ড অফ মানে ফুল। এখন একটা ফুলকে যদি তুমি ধরে রাখতে চাও তখন কি একটা কাণ্ড লাগবে না? এই যে গাছের কাণ্ডের মধ্যে কি ফুলটা লাগানো অবস্থা থাকে না? এভাবে গাছের কাণ্ডের মধ্যে, দ্যাট মিন্স এটা মানে কি? কাণ্ড মানে কি? স্টেম, তাই না? সেজন্যে এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে খেয়াল করো, এটা বুঝাবো যে কেন সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হচ্ছে। আগে দেখো সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে, এই যে নিচে একটা দেখো কাণ্ডের মতো অংশ কি পুরোটাকে, পুরো ব্রেইনটাকে ধরে রাখছে না মস্তিষ্কটাকে,
সেই জন্য সেটাকে বলা হচ্ছে ব্রেইন স্টেম। সেটা কি বলা হচ্ছে? ব্রেইন স্টেম মানে হচ্ছে কি, ব্রেইনের কাণ্ড। ঠিক যেরকম একটা ফুলটাকে ধরে রাখলে যেরকম কাণ্ড ঘটে সেটা হচ্ছে ফুলের কাণ্ড, এটা হচ্ছে ব্রেইনের কাণ্ড। এখন যাও কেন আমরা উপরে এটাকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলতেছি, আমি সেই ব্যাখ্যাটা দিব, তারপরে আমরা নিচের স্ট্রাকচারে চলে যাব। এটাকে কেন আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার বলতেছি, সেরিব্রাল মানে হচ্ছে মাথা সম্পর্কিত বা আমাদের ব্রেইন সম্পর্কিত। এখন হেমিস্ফিয়ার কেন, তুমি জানো কিনা স্ফিয়ার অর্থ কি? স্ফিয়ার, স্ফিয়ার অর্থ কি? স্ফিয়ার অর্থ হচ্ছে গোলক। স্ফিয়ার অর্থ কি? গোলক। আর আমরা যেটাকে সেমি বলি, সেমি মানে কি? অর্ধেক, তাই না? সেটাকে বায়োলজিতে বলা হয় হচ্ছে হেমি। বায়োলজিতে কি বলা হয়? হেমি। তার মানে হচ্ছে অর্ধেক। তার মানে কি? অর্ধেক। তার মানে হেমিস্ফিয়ার, তার মানে কি, এটার বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে? অর্ধেক গোলক, তাই না? বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে? অর্ধেক গোলক। তাহলে এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধেক গোলক। তুমি যদি অ্যাকচুয়াল স্ট্রাকচারটা দেখো তখন দেখবা যে তারা হচ্ছে ঠিক এরকম অর্ধেক গোলকের মতো। এটা হচ্ছে সম্পূর্ণ গোলক, সরি, এটা হচ্ছে সম্পূর্ণ গোলক। আমি যদি এই বরাবর কাটা ফেলি তখন আমি এই পার্টটা পাবো, জাস্ট এই পার্টটা পাবো, তখন এই এটাকে বলা হচ্ছে কি, আমাদের হেমিস্ফিয়ার। ঠিক আমাদের ব্রেইন এরকম উপরে দুইটা এরকম অংশ দ্বারা গঠিত, দুইটা এরকম হেমিস্ফিয়ার দ্বারা গঠিত, সেই জন্য দুইটা অর্ধগোলক দ্বারা গঠিত, সেই জন্য সেটাকে কি বলা হচ্ছে? সেরিব্রাল হেমিস্ফিয়ার। ওখানে তো বোঝা গেছে কেন আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার বলতেছি, ক্লিয়ার? তাহলে সেটা হচ্ছে কি, সেরিব্রাল হেমিস্ফিয়ার। এখন এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে, এই যে নিচের যে অংশটা, যে অংশটা ধরে রাখছে সেটাকে আমরা কি বলছিলাম? ব্রেইন স্টেম। কিন্তু ব্রেইন স্টেমে আরো পোর্শন আছে, কিন্তু এইটাকে ইন জেনারেল আমরা বলবো হচ্ছে মধ্য মস্তিষ্ক। খেয়াল, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের আরো বিভিন্ন পার্ট আসবে, ডিটেলস পড়াবো, বাট ইন জেনারেল একটা ধারণা নাও, এটা হচ্ছে কি আমাদের অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের পরে তাহলে মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের পরে আসবে আমাদের কি, পশ্চাৎ মস্তিষ্ক। খেয়াল করো তো, এই এই যে মধ্য মস্তিষ্কটা আছে সেটা এইখানে আসার পরে সামনের দিকে একটু ফুলে যায়। খেয়াল করো সামনের দিকে ফুলে গেছে কিনা, তারপরে এই পন্সের নিচে এরকম ভাবে আর একটা ফুল অংশ আছে, সেটাকে বলা হয় মেডুলা অবলম্বরা। তাহলে এটা কি বলা হয়? মেডুলা, মেডুলা অবলম্বরা। তাহলে একটা হচ্ছে পন্স, তারপরে কি, মেডুলা অবলংগাটা। এই পর্যন্ত ক্লিয়ার? একটা হচ্ছে পন্স, তারপরে কি, মেডুলা অবলং। এখন ঠিক এইটার পিছনে এরকম ভাবে আরো দুইটাই আছে, দুইটা এরকম অংশ আছে। সো এগুলাকে বলা হচ্ছে সেরেবেলাম। এগুলাকে কি বলা হয়? সেরেবেলাম। তাহলে এটা কি বলা হচ্ছে আমাদের? সেরেবেলাম। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, তাহলে উপরটা কি সেরিব্রাল হেমিস্ফিয়ার, উপরটা কি সেরিব্রাল, সেরিব্রাল হেমিস্ফিয়ার। তারপরে এটা কি মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক, এটা কি মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক। তারপরে কি, তারপরে হচ্ছে পন্স, তারপরে কি মেডুলা অবলংগটা। মেডুলা অবলংগটা থেকে বাকি যে অংশটা নিচে যে অনেক লম্বা অংশ সেটা আমাদের কোমর পর্যন্ত বিস্তৃত একেবারে, সেটা আমাদের কোন পর্যন্ত আসছে? একেবারে কোমর পর্যন্ত আসছে। ঠিক সেইটাকে বলা হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, আমরা যেটাকে বলি সুষুম্না কান্ড। সেটা কি বলি? সুষুম্না কান্ড বা স্পাইনাল কর্ড। তাহলে এইটা হচ্ছে একেবারে আমাদের কোমর পর্যন্ত বিস্তৃত, বাকিটা আমাদের মাথায় সীমাবদ্ধ। তাহলে এইটাকে বলা হচ্ছে কি, স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড বা স্নায়ুরজ্জু বা মেরুরজ্জু, বা এটাকে আমরা বলবো হচ্ছে স্পাইনাল কর্ড। এবার তো বোঝা গেছে, আমরা এবার ডিটেইল স্ট্রাকচার আসবো। আগে আমি এই ইন জেনারেল ধারণাটা দেওয়ার কারণটা হচ্ছে আমরা এখন এটা ডেভেলপমেন্ট করবো। তোমাদের বই ডেভেলপমেন্ট দেখা গেছে, দেন গাজেজ মোহন স্যারের নতুন বই ডেভেলপমেন্টটা দিয়ে দিচ্ছে, সেই জন্য আমরা ডেভেলপমেন্টটা আগে পড়বো, দেন এগুলো ডিটেইল স্ট্রাকচার দেবো। বাট ইন জেনারেল আমাদের ধারণা থাকতে হবে উপরে যে পোর্শনটা সেটা হচ্ছে কি, সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ার সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কের আরো পার্ট আছে। তারপরে নিচে যেটা সেটা হচ্ছে মিড ব্রেইন, তার নিচে পন্স, তার নিচে কি মেডুলা অবলংগাটা, তারপরে পিছনে হচ্ছে সেরিবেলাম, আর নিচে যে অংশটা আমাদের একেবারে কোমর পর্যন্ত চলে গেছে সেটাকে কি বলা হচ্ছে? সুষুম্না কাণ্ড। একেবারে ডিটেলস বলো, আগে আমরা ডেভেলপমেন্ট করি কিভাবে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আছে, এই যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা এটা কিভাবে ডেভেলপ করে। একটা যখন একজন বাচ্চা অবস্থায় থাকে, মায়ের পেটে থাকে, তখন কিভাবে সেটা আমাদের দেহে গঠিত হয় আমরা সেই জিনিসটাই দেখবো। খেয়াল করো, একটা লাইফ স্টার্ট হয় একটা
স্পার একটা অভাম থেকে জাইগোট প্রোডাকশনের মাধ্যমে, তাই না? তো একটা লাইফ স্টার্ট হচ্ছে কিসের মাধ্যমে খেয়াল করো, একটা লাইফ আমি জাস্ট নামগুলো মুছে দিই, জাস্ট এটাকে রাখি। তো এই যে লাইফ যখন স্টার্ট হচ্ছে তখন এটা হচ্ছে অভাম, এটা হচ্ছে কি অভাম, আর এটা কি আমাদের স্পার। এরা যখন নিষিক্ত করে তখন তারা এরা কি প্রোডাকশন করে, জাইগোট, তাই না? জাইগোট প্রোডিউস করে। এই জাইগোটটা পরবর্তীতে কি ঘটে, মাইটোসিস কোষ বিভাজন ঘটায়। কি ঘটায়? মাইটোসিস কোষ বিভাজন। এবং এই কোষগুলার প্রতিটা এই যে মাইটোসিস কোষ বিভাজন ঘটতে 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 আমাদের কি হয়, মোটামুটি প্রাণী দেহ কি হয়, গঠিত হয়। সো এই যে প্রাণী দেহ গঠিত হওয়ার অনেক স্টেজ আছে, আমরা সেই স্টেজগুলা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে ডিটেইলস করব। বাট ইন জেনারেল তখন কি ঘটে, একটা সময় এই যে যে কোষগুলো আছে সেই কোষগুলো এভাবে স্তূপাকারে থাকে। এটা 15টা 16টা বা এরকম সামথিং কোষ হওয়ার পরে, 16টা বা 32টা কোষ হওয়ার পরে তারা হচ্ছে এইভাবে একসাথে থাকে। এই স্টেজটাকে বলা হচ্ছে কি তোমার মরুলা। এই স্টেজটাকে কি বলা হয়, মরুলা। ক্লিয়ার? এই স্টেজটাকে কি বলা হয়, মরুলা। তাহলে এইটাকে কি বলা হচ্ছে, মরুলা। তারপরে স্টেজে যেটা হয় ডেভেলপমেন্ট স্টেজ, এটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারের পড়া, তারপরে একটু পড়া রেখেছি যেহেতু সেটা আমাদের ব্রেইনের ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত। এবং আমাদের যেহেতু গাজেজমন স্যারের বইয়ের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ওই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রথম দিকে একেবারে আমাদের ডেভেলপমেন্টটা দেওয়া আছে, উৎপত্তিটা দেওয়া আছে, সেহেতু সেটা পড়া রেখেছি। তো এটা হচ্ছে কি, মরুলা, তাই না? দেন এই মরুলার পরে এরা যেটা করে সেটা হচ্ছে, প্রথমে এরা হচ্ছে খেয়াল করো একটা বক্সের ভিতরে, যদি তুমি যদি কতগুলো বল রাখ তখন এগুলো হচ্ছে মরুলার মতো থাকবে। তারপরে এরা যেটা করে একটা তোমার এয়ার হয়ে যায়, আই মিন এইভাবে গোল করে তারা সজ্জিত হয়ে যায়। কি করে তারা গোল করে এরকম ভাবে সজ্জিত হয়ে যায়, তখন সেটাকে বলা হয়েছে, তখন সেই স্টেজটাকে বলা হয় ব্লাস্টুলা। তখন সেই স্টেজটাকে কি বলা হয়, ব্লাস্টুলা। তারপরে সেই স্টেজটাকে কি বলা হয়, ব্লাস্টুলা। তার মানে ইনিশিয়ালি খেয়াল করো, ইনিশিয়ালি হচ্ছে কি আমাদের জাইগোট, ইনিশিয়ালি কি জাইগোট। তারপরে জাইগোটের যে এই যে যে কোষ বিভাজন প্রসেসটা সেটাকে বলা হয় ক্লিভেজ। দ্যাট মিন জাইগোটের পরে ক্লিভেজ বা মাইটোসিস, মাইটোসিসের পরে মরুলা, তারপরে ব্লাস্টুলা। এইটা হচ্ছে দ্বিস্তরী, এই স্টেজটা হচ্ছে দ্বিস্তরী। এরপরে তিনটা স্তরে একটা প্রাণী গঠিত হয়, যেটা হচ্ছে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং কি মেসোডার্ম থাকে। আমি সেই স্ট্রাকচারটা দেখাবো এবং ওইটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলা। এটা কি বলা হয়, গ্যাস্ট্রুলা। তাহলে আমি লিখে নিই আগে, এটা মনে রাখার সিস্টেমটা দেই, কারণ এটা মেডিকেলে চলে আসে, মেডিকেল এক্সামে এইগুলো বরাবরই আসে যে কোন স্টেজের পরে কোন স্টেজ। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারেও এটা ছিল। তো এটা মনে রাখা সুজা, সব থেকে সুজা হয় যে ধরো বাড়িতে একজন গেস্ট আসছে, কি আসছে বাড়িতে একজন, সো বাড়িতে যখন গেস্ট আসলো, সো গেস্ট আসার পরে, গেস্ট আসার পরে কি কি ঘটলো, একটা বোমা, ধরো সে অ্যাকচুয়ালি গেস্ট হিসেবে আসছে বাট সে একটা বোম নিয়ে আসছে। সো বোম নিয়ে যেহেতু আসছে সেটা অবশ্যই ব্লাস্ট হবে, সেটা কি হবে, ব্লাস্ট হবে। ব্লাস্ট হওয়ার পরে কি হলো, সবাই কি বলো, মারা গেল, তাই না, মরলো, তার মানে সবাই চলে গেল, মানে যাইলো আর। তাহলে খেয়াল করো, গেস্ট মানে গেস্টুলা, ব্লাস্ট মানে কি, ব্লাস্টুলা, মরলো মানে মরুলা, জায়গো মানে জায়গো। দেন তুমি যদি উল্টা ভাবে চিন্তা করো তাহলে সেটা হচ্ছে আমাদের প্রসেস, এই যে জায়গো, তারপরে মাইটোসিস, তারপরে মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা, সেটা হচ্ছে স্তর। এখন আমি যদি রিয়েলি, আমি যদি রিয়েলি দেখাইতে চাই যে ব্লাস্টুলা স্টেজটা কিরকম, একেবারে রিয়েলি মাতৃগর্ভে কিভাবে থাকে, আমি যদি থ্রি ডাইমেনশনালি দেখাইতে চাই, তাহলে আমরা দেখবো যে এই যে দুইটা কোষ স্তর আছে, ইনিশিয়ালি কিন্তু এখানে দুইটা কোষ স্তর ফর্ম করে, সেটাকে একটাকে বলা হচ্ছে এক্টোডার্ম আর একটাকে বলা হচ্ছে তোমার এন্ডোডার্ম, মেসোডার্মটা পরে তৈরি হয়। খেয়াল করো, ধরো ইনিশিয়ালি আমরা যখন মায়ের পেটে থাকি, যখন এই যে দুইটা যখন স্তর হয়, যখন সেটা যেভাবে হয় সেটা হচ্ছে এই যে এটা একটা কোষ স্তর, কি স্তর, একটা কোষ স্তর। ওকে, এইটার নিচে আর একটা কোষ স্তর ফর্ম, এটার নিচে, দুইটা কোষ স্তর, একটা কি হইলো উপরটা হচ্ছে কি এক্টোডার্ম, নিচেরটা কি এন্ডোডার্ম, তাই না? এখন এইটা অ্যাকচুয়ালি এই যে এরকম দেখবো অনেক সময় এমনিওটিক কেভিটি থাকে, এমনিওটিক কেভিটি, ইয়োকসেক, ওগুলো থাকে, ওগুলো আমরা ডিটেলস করবো নর মধ্যে, বাট আমরা জাস্ট ইন জেনারেল জাস্ট এখন যতটুকু আমাদের এই চ্যাপ্টারের জন্য লাগে সেটা করতেছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের এদিকে কোষ থাকে, কোষ থাকে, তাহলে এইখানে এইখানে কয়টা স্তর আছে, এই প্রাণীদেহের মধ্যে কয়টা স্তর আছে,
দুইটা, একটা হচ্ছে কি একটু ডান, একটুটা মানে বাইরে, আর ভিতরে মানে কি ইনটু টান, টান মানে কি ত্বক, বাস্তব একটু মানে হচ্ছে বাইরে, ইনটু মানে কি ভিতর। ইন দ্য মিন টাইম এই এই প্রসেসটা দুইটা স্তর গঠিত হওয়ার কয়েকদিন পরে, এক দুদিন পরে যেটা হয় সেটা হচ্ছে এর মাঝখানে খেলো, এই যে এর মাঝখানে এই দিক থেকে এরকম একটা ছিদ্র তৈরি হয়, কি তৈরি হয় একটা ছিদ্র, এবং এই ছিদ্রটা দিয়ে কিছু কোষ ভিতরে ঢুকে খেলো, কি বললাম এই এই ছিদ্রটা দিয়ে কিছু কোষ কি হয় ভিতরে ঢুকে, খেয়াল করো। আমি এখন আগে দেখাবো নোটু কর্ড কিভাবে আসতেছে, তারপর দেখাবো নিউরাল টিউব কিভাবে আসতেছে, তারপর দেখাবো ইনজেনারিটিস আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কিভাবে ডেভেলপ করে। এখন এই ছিদ্রটা দিয়ে কিছু কোষ ভিতরে ঢুকে, এবং ভিতরে ঢুকার পরে তারা হচ্ছে একটা দণ্ডের মতো, খেয়াল করো এটার ভিতরে ঢুকে তারা সোজা সামনের দিকে যায়, তার মানে কি খেয়াল করো ধরো এইটার ভিতরে যদি কিছু কোষে ঢুকা তখন কি তারা এরকম একটা টিউবের মতো অংশ হয়ে চলে যাবে না, খেয়াল করো এভাবে যদি তুমি কিছু কোষকে এভাবে দেও তখন কি এটা একটা টিউবের মতো সামনে চলে যাবে না। এবং এইটা যেহেতু খেয়াল করো এটা তো সারফেস, সারফেসের উপরে গর্ততা সেটার ভিতর দিয়ে ঢুকে দেন নিচে যাইতেছে, তার মানে কি উপরে যে সারফেসটা ছিল একটু ডান তার নিচে চলে যাইতেছে না, একটা জিনিস সেটা হচ্ছে কি আমাদের নোটু কর, আগে খেয়াল করো সেই যে দণ্ডাকৃতির যে অংশটা সেটা হচ্ছে কি আমাদের নোটু কর, সেটা হচ্ছে কি আমাদের নোটু কর। দ্যাট মিন্স তখন আমি যদি এখানে এটার ক্রস সেকশন করি তাহলে আমি কি পাবো, যদি আমি কাইটা ফেলি তখন আমি কি পাবো খেয়াল করো, ইনিশিয়ালি আমরা কি পাবো উপরে এটা হচ্ছে কি আমাদের একটু ডান, এটা হচ্ছে কি আমাদের একটু ডান, সরি আমি তো এটা ক্রস সেকশন করছি তাই না, সরি খেয়াল করো এটা হচ্ছে আমাদের যেটা একেবারে পিছন দিকে বিস্তৃত সেটা কি বলা হচ্ছে নটু কর্ড, যেটা থেকে আমাদের মেরুদণ্ডটা গঠিত হয়, যেটা থেকে আমাদের কি গঠিত হয় মেরুদণ্ড, সেটাকে তাহলে কি বলা হচ্ছে নটু কর্ড। ইন দ্য মিন টাইম নটু কর্ডের আশেপাশে এই যে সেলগুলো আসছে না তারা শুধু নটু কর্ড ফর্ম করে না, সেই সেলগুলো এইভাবে চলে আসে এইভাবে চলে আসে, দ্যাট মিন্স এইদিকে কি আরেকটা স্তর গঠিত হয় না, এইদিকে যে স্তরটা গঠিত হয় তখন সেই স্তরটাকে বলা হচ্ছে বেসুডার, সেই স্তরটাকে কি বলা হচ্ছে বেসুডার, দ্যাট মিন্স এইদিকে আরেকটা স্তর গঠিত হইলো সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে কি আমাদের মেসুডার, সেটা হচ্ছে কি মেসুডার, দেন মেসুডার নিচে তাহলে কি আছে আমাদের মেসুডার নিচে আমাদের কি আছে যেটা থেকে পরবর্তীতে আমাদের কি হবে মেরুদণ্ড তৈরি হবে, আর এইটার পাশাপাশি যে এগুলো আছে সেগুলো কি মেসুডার, এইটার নিচে যেগুলো আছে সেগুলো কি এন্ডোডার। এরপরে যেটা ঘটে খেয়াল করো এরপরে স্টেপ এর কয়েকদিন পরে যেটা করো সেটা হচ্ছে এই যে উপরে যে একটু ডানটা আছে উপরে যে একটু ডান মানে বাইরে যেটা আছে সেটা এই বরাবর ভাঁজ খায়, খেয়াল করো দুই দিক থেকে এই বরাবর এসে তারা ভাঁজ খায়, তো এটা যদি সারফেস হয় খেয়াল করো এটা হচ্ছে একটু ডান, এই দুই দিক থেকে যদি ভাঁজ খেয়ে এরকম হয় তাহলে তারা কি ফর্ম করবে, একটা সারফেস যদি আমি এইভাবে ভাঁজ করি তাহলে তারা কি ফর্ম করবে, টিউব টিউব ফর্ম করবে, খেয়াল করো তুমি একটা খাতা পাতা দাও আমি দেখে ব্যাপারটা ভালো করে, খাতা পাতা দিতে ভাঁজ করি ভাঁজ করে যদি এইভাবে আনি তখন কি তারা একটা টিউব ফর্ম করতেছে না, তারা কি একটা টিউব ফর্ম করতেছে না, এই এই টিউবটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই টিউবটাই কি অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটাকে বলা হচ্ছে নিউরাল টিউব, যেটা কি বলা হচ্ছে নিউরাল টিউব, গাইজেসন স্যারের বইয়ে কথা লেখা আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের নিউরাল টিউব, তাহলে খেয়াল করো আমি এদিকে চিত্রের মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কি আসতেছে এখানে, এখানে অ্যাকচুয়ালি এই যে যেই সার্ফেসটা ছিল সেই সার্ফেসটা এখন এভাবে না থেকে সেই সার্ফেসটা এখন হচ্ছে তোমার এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে, এই যে তারা কি করতেছে তারা এইভাবে খেয়াল করো মাঝখান থেকে পশনটা কি হচ্ছে তারা উঁচু হইতেছে, উঁচু হওয়ার পরে তারা কি এভাবে চলে আসবে, বুঝা গেছে ব্যাপারটা বুঝতে পারছো, তারপরে এর এর নিচে কি আছে আমাদের এর নিচে কি আছে বলো বলো, এই যে সবুজ সেটা কি আমাদের
সেটা হচ্ছে আমাদের নট টু কর্ড, সেটা কি আমাদের নট টু কর্ড, যেটা পিছনে এটা টিউব নিয়ে বিস্তৃত এবং এটা অনুদৈর্ঘ্য ভাবে বিস্তৃত। এখন তার নিচে আমাদের কি আছে? এন্ডোডার্ম। তার নিচে কি আছে? এন্ডোডার্ম। তো এর নিচে আছে হচ্ছে আমাদের এন্ডোডার্ম, এর নিচে হচ্ছে আমাদের এন্ডোডার্ম। এখন তো বোঝা গেছে, এটা জাস্ট প্রসেস। কয়েকদিন পরে তাহলে এই অংশটা কি হবে, এই যে দেখো দুই দিক থেকে উঁচু হইয়া তারা এইভাবে আসতেছে, এদিকে আমি কলমগুলো এদিকে রাখি, দুই দিক থেকে তারা উঁচু হয়েছে, উঁচু হয়ে কি তারা এভাবে আসতেছে। তারা যদি এইভাবে আসে তাহলে দুই দিন পরে কি হবে, এই ফর্মটা কি আর এইভাবে থাকবে নাকি এই ফর্মটা এরকম হয়ে যাবে? হালকা এইটা গিয়ে হচ্ছে তোমার এরকম এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে না? বুঝতে পারছো? দুইটা এই যে এইভাবে আসলে তখন একটা টিউব ফর্ম করছে না, এই টিউবটা পিছনেও বিস্তৃত আবার কোন দিকে বিস্তৃত, আমাদের সামনেও কি বিস্তৃত, এই টিউবটাকে কি বলা হয়, এই টিউবটাকে কি বলা হয় তোমার, এই টিউবটাকে কি বলা হয়, নিউরাল টিউব। এই টিউবটাকে কি বলা হয়, নিউরাল টিউব। তার মানে যদি পজিশনটা দেখো, নিউরাল টিউব কি নোট কোডের উপর নাকি নোট কোডের নিচে? উপরে। বুঝা গেছে ব্যাপারটা? নিউরাল টিউব কি, নিউরাল টিউব নোট কোডের উপরে। খেয়াল করো গাজেজ মুসার বই কথাটা একেবারে ডিটেলস লেখা আছে, কথাটা এইভাবে লেখা আছে, আমি যে কথাটা বললাম সেটা এইভাবে যে এই যে দেখো নটুকট যা থেকে মেরুদণ্ড সৃষ্টি হয় ঠিক তার উপরেই স্নায়ুতন্ত্রের অবস্থান। খেয়াল করো এই যে মেরুদণ্ডটা যেটা নটুকট সেটার উপরেই কি আমাদের এটা না, তো এই পর্যন্ত ভাঁজ খেতেছে এদিকে একটা টিউব তৈরি হইতেছে, তাহলে নটুকটের উপরে কি আমাদের কিসের অবস্থান, নিউরাল টিউবের অবস্থান। তারপর হচ্ছে এই যে দেখো একটুডার্ম ভিতরের দিকে ভাঁজ খেয়ে, এই যে দেখো মানে ভিতরের দিকে ভাঁজ খেয়েছে না, তাহলে একটুডার্ম ভিতরের দিকে ভাঁজ খেয়ে একটি ফাঁফা নিউরাল টিউব দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তার লাভ করে, দেহের কি বরাবর বিস্তার লাভ করে, দৈর্ঘ্য বরাবর, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে কি দৈর্ঘ্য, তাহলে কোন বরাবর বিস্তার লাভ করলো, দৈর্ঘ্য বরাবর বিস্তার লাভ করলো, এরপর তো ক্লিয়ার। আচ্ছা তারপরে নিউরাল টিউব ভ্রূণীয় বিকাশের সঙ্গে সঙ্গে একটি স্পিতাকার মস্তিষ্ক এবং লম্বা দণ্ডকে সুষুম্নাকাণ্ড গঠন করে। এখন এই অংশটা দেখো, খেয়াল করো এখন এই অংশটা যদি ভ্রূণের এই অংশটা থেকে যদি ভ্রূণের মাথা তৈরি হয় তখন কি হবে, এরা তো একবার এবার এবার ফুল খেলো না, আরেকবার এই বরাবর ফুল খেলো, তখন খেয়াল করো এই যে বাচ্চাটা এইভাবে থাকে না, মুখটা এইভাবে, পাগুলো এইভাবে, সেটা কোন কারণে, সেটা হচ্ছে এইভাবে থাকে। আচ্ছা এখন এই যে আমাদের এই যে নিউরাল টিউবটা, সেই নিউরাল টিউবটাকে এখন একটু সোজা করে দেখে নাকি, সোজা করে দেখে তাহলে সেই নিউরাল টিউবটা হচ্ছে ঠিক এই জায়গায় এইরকম, এটা হচ্ছে আমাদের নিউরাল টিউব, এটা হচ্ছে আমাদের নিউরাল টিউব। এই নিউরাল টিউবটা এই যে সামনের দিকে অর্থাৎ এই দিকে এরকম ভাবে তিনটা ফোলা অংশ তৈরি করে, তিনটা সুয়েলিং তৈরি, কি তৈরি করে, তিনটা ফোলা অংশ। এখন এই তিনটা ফোলা অংশের নাম, এই যে নিচে যেটা আসলো না এটা, এই যে আমরা পড়ছিলাম না স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড, আমরা পড়ছিলাম কি স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড, সেই স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড হচ্ছে এইটা। আর এই যে একটা ফোলা অংশ, একটা নাম হচ্ছে খেয়াল করো সবার উপরের নাম হচ্ছে ক্লোজেন সেফালন, সেটার নাম কি, ক্লোজেন সেফালন, সেটার নাম কি, ক্লোজেন সেফালন। মাঝখানে মানে কি মেসুনা, তার মানে কি সেটা মেজেন সেফালন, সেটা কি মেজেন সেফালন। আর এই যে নিচের অংশটা সেটা কি বলা হচ্ছে, রম্বেন সেফালন, সেটা কি রম্বেন সেফালন, ক্লিয়ার, সেটা হচ্ছে রম্বেন সেফালন। তাহলে খেয়াল করো প্রথমত একটুডার্ম ভাঁজকে একটা নিউরাল টিউব গঠন করলো, তারপর নিউরাল টিউবের সামনের দিকে, নিউরাল টিউবের কোন দিকে, সামনের দিকে তিনটা ফোলা অংশ তৈরি হলো, সবার উপরটাকে বলা হচ্ছে ক্লোজেন সেফালন, তারপরেটাকে বলা হচ্ছে মেজেন সেফালন, তারপরেটাকে বলা হচ্ছে রম্বেন সেফালন। ওকে এখন তাহলে খেয়াল করো একটা জিনিস, একটু খেয়াল করো আমি এগুলো মুছে ফেলি, এগুলো বুঝছো তো নাকি কোনটা থেকে কোন জিনিসটা আসতেছে। ওকে সো এখন আমাদের যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা একটু দেখি, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছিল এরকম, এখন তুমি বল, এখন তোমাকে বলতে হবে এইখান থেকে এইখানে ক্লোজেন সেফালন থেকে কোনটা উৎপন্ন হবে, ক্লোজেন সেফালন থেকে কোনটা উৎপন্ন হবে পরবর্তীতে, ব্রেন তো আবার ডেভেলপ করবে তাই না, এটা তো বাচ্চা অবস্থায়, তারপর যে ব্রেনটা ডেভেলপ যে করতেছে তখন কোন পোর্শনটা থেকে কোনটা তৈরি হবে। ওকে এটা কি সবার উপরে না, তাহলে ক্লোজেন সেফালন থেকে আসতেছে আমাদের অগ্র মস্তিষ্ক, ক্লোজেন সেফালন থেকে আসতেছে কি, তাহলে লজিক্যালি মেজেন সেফালন থেকে কি আসতেছে, মধ্য মস্তিষ্ক, আর রম্বেন সেফালন থেকে কি আসতেছে, পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে এই তিনটা পার্ট, খেয়াল করো এই তিনটা পার্ট, এটা কি পন্স মেডুলা অবলম্বটা সেরেবেলাম,
মিডব্রেনের কোনো ইয়া নাই, মিডব্রেন হচ্ছে এতটুকু জাস্ট। আর এই যে উপরে যেটা আছে, উপরে আরো কিছু স্ট্রাকচার আছে, সেটা কি বলা হচ্ছে তোমার, সেটা কি বলা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার বা অগ্রমস্তিষ্ক। তাহলে তুমি যদি এদিকে কম্পেয়ার করো, তাহলে দেখো এটা সবার উপরে আছে, তাহলে সবার উপরে আছে এদিকে অগ্রমস্তিষ্ক, এটা মেজেনসেফালন, তাহলে এখান থেকে আসতেছে আমাদের মধ্য মস্তিষ্ক, এটা হচ্ছে রংমেনসেফালন, তাহলে এদিকে এদিক থেকে আসতেছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। এগুলো তো বোঝা গেছে তিনটে বিন্যস্ত, তাহলে ডেভেলপমেন্ট আমাদের মোটামুটি শেষ, ক্লিয়ার? তাহলে খেয়াল করো, প্রজেনসেফালন থেকে আসতেছে অগ্রমস্তিষ্ক, মেজেনসেফালন থেকে আসতেছে মধ্য মস্তিষ্ক, আর রংমেনসেফালন থেকে আসতেছে পশ্চাৎ মস্তিষ্ক। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে ওকে, তাহলে এখন আমরা ডিটেইল স্ট্রাকচার যেতে পারি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ডিটেইল স্ট্রাকচার। ওকে, তাহলে ডিটেইল স্ট্রাকচার আমরা যেটাতে স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেটা কি? সেরিব্রাল হেমিস্ফিয়ার। ওকে, তাহলে এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, খেয়াল করো এখানে তুমি কয়টা সেরিব্রাল হেমিস্ফিয়ার, আমার আঁকা দেখতে পারতেছো কয়টা সেরিব্রাল হেমিস্ফিয়ার? একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার দেখতে পারতেছো না, খেয়াল করো, আমি এটাকে যা আঁকতেছি, সেরিব্রাল হেমিস্ফিয়ারকে যা আঁকতেছি, এদিকে সেরিব্রাল হেমিস্ফিয়ার কয়টা কয়টা দেখতে পাচ্ছ? সেরিব্রাল হেমিস্ফিয়ার একটা, এটা কিন্তু আমরা পাশ থেকে দেখতেছি। এখন খেয়াল করো, তুমি যদি পাশ থেকে দেখো তখন এখানে কয়টা হাত দেখতে পাবো? একটা না, কিন্তু যদি এইভাবে দেখো তাহলে দুইটা। দ্যাট মিনস তুমি যদি এই সেরিব্রাল হেমিস্ফিয়ার দুইটাকেই দেখতে চাও, আমাদেরকে কোন ভিউ আসতে হবে? সামনের ভিউ, সামনের ভিউ। ইভেন আমরা যদি সামনে থেকে দেখি তখন দেখবো যে এই যে দুইটা সেরিব্রাল যে হেমিস্ফিয়ার আছে, সেই সেরিব্রাল হেমিস্ফিয়ার দুটো হচ্ছে ঠিক এই যে এরকম, এই যে এই এই পোরশনটা, এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম, দেন এভাবে আসলো, দেন এটা কি মধ্য মস্তিষ্ক, এটা কি মধ্য মস্তিষ্ক, দেন এমন কেমন এদিকে, এদিক থেকে পন্স তুমি কটাকে দেখছিলা? পন্স মানে একটা সুইলিং দেখছিলা না, কিন্তু এদিক থেকে দেখলে তুমি কটা দেখবো? দুইটা দেখবে না, তার মানে এইভাবে হচ্ছে আমাদের পন্স, তারপরে কি মেরুল অঙ্গটা, তারপরে স্পাইন। ওটা বোঝা গেছে, মেরুল অঙ্গ স্পাইন একটু চিত্রটা ইয়া হয় নাই, তো এটা হচ্ছে কি আমাদের সেরিব্রাল এই যে দুই পাশে এভাব থেকে আমরা দেখতে পারবো এইগুলো কি সেরিব্রাল, দুইটা সেরিব্রাল। ক্লিয়ার? সেরিব্রাল হেমিস্ফিয়ার, মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা অবলংগটা, সেরিব্রাল, এই তিনটা মিলে পশ্চাৎ মস্তিষ্ক, তারপর কি স্পাইনাল কর্ড বা স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড বা কি সুষুম্না কাণ্ড। এখন আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার সম্পর্কে পড়তে যাব, তাহলে কেন সেটাকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয় সেটা আগে বলছি। এখন সেরিব্রাল হেমিস্ফিয়ার তাহলে কয়টা? দুইটা। সেরিব্রাল হেমিস্ফিয়ার তাহলে কয়টা? দুইটা। এখন এই সেরিব্রাল হেমিস্ফিয়ারটা যেরকম দেখতো সেরকম না, এদের মধ্যে একচুয়ালি ভাঁজ থাকে, কিছু কিছু জায়গায় উচ্চ অংশ থাকে, কিছু কিছু জায়গায় কি অংশ থাকে, উচ্চ অংশ থাকে, আবার কিছু কিছু জায়গায় কি অংশ থাকে তোমার, মানে ভিতরে খাঁজ থাকে, একটা হচ্ছে উঁচু ভাঁজ আর একটা কি নিচু খাঁজ। এই যে উঁচু যে ভাঁজ গুলা উঁচু উঁচু হয়ে যেগুলো উঠছে সেগুলাকে বলা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি জাইরাস, আর এই যে নিচে যেগুলো ঢুকছে সেগুলোকে বলা হয় ফিশার, সেগুলোকে কি বলা হয় ফিশার, সেগুলোকে কি বলা হয় ফিশার। এবার মনে রাখো ফিশারি মানে তোমার একটা পুকুর তৈরি করতে হবে, তোমার পুকুরটাকে খনন করতে হবে, তার মানে তোমার খাঁজ মানে খাত তৈরি করতে হবে। সো ব্রেনের মধ্যে এই যে এরকম এরকম যে ভাঁজ থাকে, তুমি যদি কয়েকটা ভাঁজ দাও, ব্রেনটা তো এরকম ভাঁজ করা অবস্থায় থাকে তাই না, ব্রেনটা যদি এরকম ভাঁজ করা অবস্থায় থাকে, এই যে আমাদের যে ইয়াটা আছে এটা তো এইভাবে না তাই না, এটা এইভাবে ভাঁজ করা তাই না। সো ব্রেনটা যদি ভাঁজ করা থাকে, দেখো কিছু জায়গায় উঁচু অংশ সৃষ্টি হইতেছে, আবার কিছু জায়গায় নিচে এই জায়গাটাতে কি নিচু অংশ সৃষ্টি হয়েছে, আবার এই জায়গাটাতে উঁচু অংশ, তাহলে এটাকে বলা হচ্ছে কি জাইরাস, আর এই যে নিচু যে অংশটা সেটা কি বলা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে ফিশার। তাহলে নিচের অংশটা হচ্ছে জাইরাস, উপর অংশটা কি ফিশার। এখন এটা খুব ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, যে মানুষটার খেয়াল করো এখানে খুব ট্রিকি একটা ইয়া আছে, খুব মজার ব্যাপার, যে মানুষটার এই যে ভাঁজ গুলো বেশি থাকবে, মানে বেশি ভাঁজ থাকবে, খেয়াল করো যে মানুষটা বেশি ভাঁজ, আর একে মানুষ হচ্ছে কম ভাঁজ, যে মানুষটা বেশি ভাঁজ থাকবে থিওরিটিক্যালি সে হচ্ছে বেশি বুদ্ধিমান, মানে যার যার ভিতরে বেশি প্যাঁচ থাকবে, মানে ব্রেনের মধ্যে যার বেশি প্যাঁচ থাকবে, যার জটিলতা থাকবে, তার চিন্তা ভাবনা সে তত জটিল চিন্তা ভাবনা করতে পারবে। ইভেন তুমি জানো কিনা আমাদের আইনস্টাইন, হোয়াই আইনস্টাইন ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার পিপল, কেন ডিফারেন্ট, আমাদের অ্যাকচুয়ালি ব্রেনের ওজন কত, আমাদের ব্রেনের ওজন হচ্ছে 1.36 কেজি, ওজন কত 1.36 কেজি, 1.36
36 ইজি। আইনস্টাইনের ব্রেনের ওজন ছিল 1.1 কেজি মেবি, ব্রেন ছোট ছিল, মানে ব্রেনটা ডিফারেন্ট ছিল আমাদের থেকে। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি যদি খুব ভালোভাবে দেখো একজন মানুষের ব্রেন আর অন্য একটা প্রাণীর ব্রেন, তোমরা হয়তো বা মানুষের ব্রেনটা দেখো না, আমরা তো খুব স্পেসিমেন পাই দেখছি, তো মানুষের ব্রেন আর অন্য একটা প্রাণীর ব্রেনের সাথে যদি তুলনা করো, মানুষের জাইনাস ফিশার পরিমাণ বেশি বা মানুষের ভাঁজটা বেশি আর অন্যান্য প্রাণীর ভাঁজটা কম। আচ্ছা কেন আল্লাহ তাআলা আমাদের ব্রেনের মধ্যে এই ভাঁজগুলা দিলেন, কেন জাইনাস ফিশার দেওয়ার দরকার ছিল তার? ব্রেইন অ্যাকচুয়ালি খেয়াল করো, এই ব্রেইনটাই কিন্তু তোমাকে পরিচালনা করতেছে, এভরিথিং ইন ইউর লাইফ, মানে ইউর লাইফ মিন্স ব্রেইন, ইউ লাভ নট মিন্স হার্ট, ইউ লাভ মিন্স ব্রেইন, ইউর ইমোশন মিন্স ব্রেইন, ইউর স্যাডনেস, ইউর হ্যাপিনেস মিন্স ব্রেইন, অল থিংস, তো সব কিছুই হচ্ছে ব্রেইন। অ্যাকচুয়ালি এই ব্রেইনটা আমাদের যে ক্যাভিটি আছে, আমাদের যে ক্রেনিয়াল ক্যাভিটি আছে, মানে আমাদের যে মাথা আছে, নাকি আগে দেখানো লাগবে নাকি? তো আমাদের যে মাথা আছে সেই ক্যাভিটিটা খুব ছোট, সেই পরিমাণ স্নায়ুকে রাখতে গিয়ে আমরা রাখতে পারিনি, মানে ওই এর মধ্যে রাখতে পারবো না, সেই কারণে যেটা করছেন আল্লাহ তাআলা সেটাকে ভাঁজ করে দিচ্ছে। এবার ভাঁজ ভাঁজ দেওয়ার কারণে কি হয়েছে, আমরা একটা ছোট জায়গায় বেশি জিনিস রাখতে পারতেছি। খেয়াল করো, ধরো তোমার একটা শাড়ি আছে, এখন এই শাড়িটাকে একটা প্যাকেটে ঢুকাই দিতে চাও, তখন কি করবো, সেটাকে ভাঁজ করবো না? ঠিক সেই কারণে আমাদের এটাকেও আল্লাহ তাআলা এইভাবে অনেকগুলো ভাঁজ করে দিচ্ছেন, যাতে আমাদের যে ক্যাভিটি আছে, ক্রেনিয়াল ক্যাভিটি, আমাদের যে মাথার যে ক্যাভিটিটা আছে, সেই গহ্বরে যাতে ব্রেনটাকে ইনপুট করা যায়। এখন তো বুঝা গেছে, তাহলে কি বললাম, এখানে কিছু উঁচু অংশ থাকে যেগুলোকে বলা হচ্ছে জাইরাস, আর কিছু নিচু অংশ থাকে যেগুলোকে বলা হচ্ছে কি, ফিশার। এখন তো ক্লিয়ার? তবে কিছু কিছু ফিশার, খেয়াল করো কয়েকটা ফিশার, কয়েকটা ফিশার, আগে আগে কয়েকটা জিনিস শিখায়নি না, ওইটা এখন কয়েকটা ফিশার যেটা করে সেটা হচ্ছে তোমার খুব, তারা খুব প্রমিনেন্ট, অর্থাৎ সব ক্ষেত্রে খাদ আছে কিন্তু খাদগুলো একটা ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট। সাপোজ ধরো এটা এরকম ভাবে গেলো, এরকম ভাবে গেলো, আর একটা একেবারে এরকম, তখন কি এই খাদটা কি বেশি না, মানে এরকম একটা খাদ আছে, এরকম তিনটা খাদকে আমরা চিহ্নিত করতে পারি আমাদের ব্রেইনে। সো আমি জাস্ট পজিশনটা দেখাবো আগে, আগে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ারে কাকি, ওকে, তো এটা হচ্ছে কি আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে কি আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার, ওকে, মাঝখানে যে খাতটা চলে আসছে এইভাবে, সেটাকে বলা হচ্ছে তোমার সেন্ট্রাল ফিশার, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ফিশার, এটা কি বলা হচ্ছে সেন্ট্রাল ফিশার, এই যে খাত, এটা কি পুরোটাকে খাদ মনে হচ্ছে না এইভাবে, এটা এটা কি বলা হচ্ছে সেন্ট্রাল ফিশার। সেন্ট্রাল কেন, এই খাদটাকে কেন সেন্ট্রাল ফিশার বলা হচ্ছে, সেন্ট্রাল কারণ এটা হচ্ছে মাঝখানে সেন্টারে অবস্থিত। এবার তো বুঝা গেছে, এবার তো ক্লিয়ার? আর এই যে আমাদের এই যে এটা যে এইভাবে গেল, এইখানে এইটা একটা খাদ সৃষ্টি করছে, সেই খাদটাকে বলা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি সেই খাদটা কোন পজিশনে আছে দেখো, সেই এই যে এই এই পাশাপাশি থাকা মানে কি ল্যাটারালি না, এই ফার্স্ট প্লেট কি করছো, ল্যাটারাল মানে কি পাশে, ফ্রন্টাল মানে কি সামনে, ডরসাল মানে কি পিছনে, ল্যাটারাল মানে কি, ল্যাটারাল মানে কি এখন শিখো তাহলে, ল্যাটারাল মানে কি পাশে, ফ্রন্টাল মানে সামনে, পিছনে মানে ডরসাল, পিছনে মানে কি ডরসাল, সামনে মানে আর একটা অর্থ আছে ভেন্ট্রাল, ভেন্ট্রাল ফ্রন্টাল সেই শব্দগুলো ইউজ করা, পাশে মানে কি ল্যাটারাল, এই যে যে ফিশারটা আছে সেটা হচ্ছে আমাদের এই দিকে, তার মানে কি সেটা পাশে না, সেজন্য সেই ফিশারটার নাম কি হবে, ল্যাটারাল ফিশার। তার মানে খেয়াল করো একটা ফিশার কি, একটা ফিশার কি সেন্ট্রাল ফিশার, কেন সেন্ট্রাল ফিশার, বিকজ ইট সেন্ট্রালি পজিশন, সেন্ট্রালি সিচুয়েটেড, বুঝা গেছে, ওটা সেন্ট্রালি অবস্থিত, সেই জন্য সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ফিশার। আর যে ফিশারটা কোন জায়গায় আছে, ল্যাটারালি আছে, সেটাকে বলা হচ্ছে কি ল্যাটারাল ফিশার, সেটাকে কি বলা হচ্ছে ল্যাটারাল ফিশার। এখন আর একটা ফিশার আছে, সেটা মনে রাখার আগে একটা জিনিস একটু খেয়াল করো, তুমি দেখাইতে হবে সেটাকে, ওকে, আমাদের এই যে মাথার কয়েকটা হাড়ের নাম আগে দেখো,
এই যে আমাদের সামনে যে হাড়টা আছে সেটা নাম কি, কপালে যে হাড়টা আছে সেটা নাম ফ্রন্টাল, বিকজ সেটা সামনে আছে ফ্রন্টাল। আমাদের মাথার দুই পাশে দুইটা হাড় আছে, সে দুইটা হাড় কি পাশে আছে সেই জন্য প্যারাইটাল। প্যারা মানে কি, ল্যাটারাল আমি বলি, একটা হচ্ছে ল্যাটারাল, খেয়াল করো ল্যাটারাল মানে হচ্ছে পাশে, আর একটা হচ্ছে প্যারাইটাল, প্যারা মানে পাশে, খেয়াল করো। করছো কি না যে এই নীলা পর্বে প্রাণীদের প্যারা পুড়িয়া থাকে, প্যারা পুড়িয়া মানে কি, খেয়াল করো আমি দুইটা টার্ম পড়াইছিলাম, একটা হচ্ছে পেরি আর একটা হচ্ছে প্যারা। পেরি মানে হচ্ছে সারাউন্ড করে যেটা, মানে মানে এইভাবে সারাউন্ড করে যেটা, সেটা কি পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম কি আমাদের পুরো আর কি বিচিটা কি সারাউন্ড করে না, সেটা হচ্ছে পেরিটোনিয়াম। হ্যাঁ পর্দা, সেটা কি আমাদের পুরো দেয়া এই বিচিটাকে সারাউন্ড করে কিনা, সেই জন্য সেটা হচ্ছে পেরিটোনিয়াম। আর পার্সোনাল এনিলিটার কি থাকে, প্যারা পুড়িয়া থাকে, তার মানে এনিলিটার এই যে একটা ইয়া, এর এই যে দুই পাশে পা থাকে, তার মানে কি পুড়িয়া মানে হচ্ছে পদ বা পা, আর এই প্যারা মানে হচ্ছে পাশের পা, মানে পাশে থাকে পা গুলো, বুঝতে পারছো? ওটা হচ্ছে এনিলিডা পর্বের প্রাণী, এটা হচ্ছে এনিলিডা পর্বের প্রাণী, এরকম ক্লিয়ার? তাহলে প্যারা পুড়িয়া থাকে। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের যে ব্রেনের পাশে যে দুইটা বোনস আছে সেই দুইটা বোনসের নাম কি, এই যে খেয়াল করো উপরে দিছে প্যারাইটাল, সামনে কি ফ্রন্টাল। এই যে কানের এই দিকে, কানের দিকে খেয়াল করো, কানের এই দিকে যেই হাতটা আছে, কানের এই দিকে যে হাতটা সেটাও পাশে আছে, বাট এইটার উপরে একটা পাশে আছে সেটা হচ্ছে প্যারাইটাল, বাট কানের সাথে যেটা সংযুক্ত একেবারে খেয়াল করো এদিকে হাত দিয়ে ফিল করতে হবে, সেটা হচ্ছে তোমার টেম্পোরাল। সেটা কি টেম্পোরাল, টেম্পোরাল ধরো তোমার টেম্পার লস হয়েছে, টেম্পার লস হলে কি টম অ্যান্ড জেরির কান কানের মধ্যে দিয়ে এইভাবে বের হয়ে যায় না, টেম্পার লস হলে মানে যখন রাগ করে তখন দেখা যাচ্ছে না একেবারে আগুন বের হয়ে গেছে, তো সেটা মনে হয় এবার টেম্পোরাল। আর পিছনে একটা আছে সেটা হচ্ছে অক্সিপিটাল, সেটা কি অক্সিপিটাল, এবার ক্লিয়ার? সেটা কি অক্সিপিটাল। এখন আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে এই যে প্যারাইটাল বোনস, খেয়াল করো এটা কি প্যারাইটাল বোনস না, সামনে এদিকে যে সামনে বোনস আছে সেটা কি ফ্রন্টাল, এদিকে যেটা আছে সেটা কি প্যারাইটাল, পিছনে যেটা আছে সেটা কি অক্সিপিটাল। তাহলে উপরে যে একটা বোনস আছে খেয়াল করো, তাহলে উপরে যে একটা বোনস আছে সেটা আছে কি প্যারাইটাল, আর নিচে যে এই যে এই জায়গায় যে বোনসটা আছে সেটা কি, সেটা কি অক্সিপিটাল, তাই না? এই যে প্যারাইটাল আর এই যে অক্সিপিটাল খেয়াল করো, প্যারাইটাল কি বললাম, প্যারাইটাল আর এই যে অক্সিপিটাল, এই প্যারাইটাল আর অক্সিপিটাল এর মাঝখান দিয়ে এই বরাবর আর একটা ফিশার চলে গেছে, এই বরাবর কি আর একটা ফিশার চলে গেছে। সো এই ফিশারটার নাম হচ্ছে, এই ফিশারটার নাম কি বলো, সোজা কথা প্যারাইটো অক্সিপিটাল, খেয়াল করো প্যারাইটো অক্সিপিটাল ফিশার, বিকজ দিস ফিশার ইজ সিচুয়েটেড বিটুইন দ্য কি আমাদের প্যারাইটাল লোব অ্যান্ড অক্সিপিটাল লোব। তাহলে খেয়াল করো এটা তাহলে কি বলতেছি আমরা, প্যারাইটো অক্সিপিটাল ফিশার, আমাদের ফিশার তাহলে কয়টা, প্লিজ ডোন্ট বি কনফিউজ উইথ দ্য লোব অ্যান্ড ফিশার, বিকজ লোবের নামগুলো হবে আলাদা এবং ফিশারের নামগুলো হবে আলাদা, বাট তুমি যদি এইটার চিত্র এভাবে মনে রাখো তাহলে দ্যাটস ভেরি ইজি, বাট স্টুডেন্টরা মেডিকেল এক্সাম দিতে গিয়ে বারবার পাতে পেরে যায়, ফিশার কি প্যারাইটো অক্সিপিটাল, সেন্ট্রাল কি কোনো লুব আছে কিনা, বলবেন বারবার দেওয়া হয়েছে যে সেন্ট্রাল হচ্ছে ফিশার, সেন্ট্রাল লুব না, কিন্তু সেন্ট্রাল ওরা লুব দিয়ে চলে আসে, সেজন্য এগুলোকে এত ডিটেলস পড়াই দিয়েছে। এটা হচ্ছে কি সেন্ট্রাল, এটা হচ্ছে কি সেন্ট্রাল, সেন্ট্রাল ফিশার, এটা হচ্ছে কি ল্যাটারাল ফিশার, এটা কি প্যারাইটো অক্সিপিটাল ফিশার, এটা কি প্যারাইটো অক্সিপিটাল ফিশার, তাহলে একটা কি এটা কি, এটা কি ফিশার সেন্ট্রাল ফিশার, এটা কি ফিশার প্যারাইটো অক্সিপিটাল ফিশার, এটা কি ল্যাটারাল ফিশার, ক্লিয়ার? এখন দেখো ব্রেইন তাহলে কয়টা ভাগে ভাগ হয়েছে, এখন এক দুই এই যে নিচে একটা তিন চার, হ্যালো এই যে এটাকে এভাবে না দিয়ে আমরা এভাবে দিয়ে দিই তাহলে হয়তো বা মানে খুব ভালোভাবে বোঝা যাবে, এটা কিন্তু আমরা এইভাবে দিয়ে দিই। এখন ব্রেইন কয়টা ভাগে ভাগ হয়েছে, এক দুই তিন চার, এই চারটা লোব তৈরি হয়েছে। এখন লোবগুলোর পজিশন দেখো, এই লোবটার পজিশন কোন জায়গায়, সামনের দিকে, মানে এটা হচ্ছে ফ্রন্টাল লোব, এটা কি লোব ফ্রন্টাল লোব, তাহলে এটা হচ্ছে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোব। আর এই যে এটা, এটা কোন দিকে আমাদের কানের দিকে না, সেই জন্য সেটাকে বলা হচ্ছে আমাদের টেম্পোরাল লোব, সেটা কি বলা হচ্ছে টেম্পোরাল লোব। এই যে এটা, এটা কোন পজিশন আছে, পাশের পজিশন আছে মানে প্যারা পজিশনে না, সেই জন্য সেটা হচ্ছে প্যারাইটাল লোব, সেটা কি লোব প্যারাইটাল লোব। আর এটা যেহেতু এদিকে যেহেতু অক্সিপিটাল বোনস আছে আর এটা যেহেতু অক্সিপিটাল বোনসের সাথে সম্পর্কিত, সেহেতু সেটা হচ্ছে অক্সিপিটাল লোব, সেটা কি লোব অক্সিপিটাল লোব। তাহলে খেয়াল একটা হচ্ছে এটা হচ্ছে প্যারাইটাল লোব, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, বলো সেন্ট্রাল লোব নামে কোনো লোব আছে কি নাই, সেন্ট্রাল ফিশার, সেন্ট্রাল কি ফিশার, আবার খেয়াল করো সেন্ট্রাল ফিশার, প্যারাইটো অক্সিপিটাল নামে কোনো লোব আছে, প্যারাইটো অক্সিপিটাল ফিশার বা প্যারাইটাল লোব
অক্সিপিটাল লুপ, বোঝা গেছে? ওটা ল্যাটারাল লুপ নামে কোনো লুপ আছে না? ল্যাটারাল ফিশার, ল্যাটারাল ফিশার মানে তো বোঝা গেছে, ল্যাটারাল ফিশার। ল্যাটারাল ফিশারটা আরেকটা নাম দেওয়া যায়, দিতে পারো কল্পনা, নিচে কি টেম্পোরাল, উপরে কি প্যারাটাল, প্যারাইটো টেম্পোরাল ফিশার দিতে পারো, বুঝা গেছে? ওটা তাহলে খেয়াল করো, একটা হচ্ছে কি ফিশার, এটা আবার সেন্ট্রাল, সেন্ট্রালি প্লেসড, সেন্ট্রাল সেন্ট্রাল ফিশার, এটা ল্যাটারাল ফিশার, এটা প্যারাইটো অক্সিপিটাল ফিশার, প্যারাইটো অক্সিপিটাল, প্যারাইটো অক্সিপিটাল ফিশার। তাহলে লুপ, তাহলে কয়টা পোর্শন হলো? চারটা। সামনের পোর্শন ফ্রন্টাল, সামনে মানে হচ্ছে ফ্রন্ট, মানে সামনে ফ্রন্টাল, পাশে মানে হচ্ছে প্যারাইটাল, নিচে কানের এদিকে যেহেতু টেম্পোরাল, পিছনে যে অক্সিপিটাল বোনস সেজন্য সেটা অক্সিপিটাল লুপ। ক্লিয়ার? ব্রেইনের লুপ গুলো ক্লিয়ার আছে? ক্লিয়ার? ওকে, সো এখন আমরা এই ব্রেইনের এইগুলাকে খেয়াল করো, আমরা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে দুইটা হাতে মনে রাখতে পারি, খেয়াল করো, দুইটা হাতে, দুইটা হাত, দুইটা হাত কিভাবে দাও, খেয়াল করো দুইটা হাত কিভাবে দাও, দুইটা হাত কিভাবে দাও, এভাবে, হ্যাঁ এভাবে, এভাবে রাখো, হয়তো বুঝতে পারবো না, খেয়াল করো, হ্যাঁ এভাবে রাখো। এখন এই যে খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের কোন দিকে প্লেসড, বাম দিকে প্লেসড, খেয়াল করো, ডান হাত কিন্তু তোমার, কিন্তু বাম দিকে প্লেসড, এটা কোন দিকে আছে? আমার দেহের কোন দিকে? বাম দিকে না? আর এটা কোন দিকে? ডান দিকে। সো দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বা লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, যেটাই হোক ডান হাত, বাট এই কোন দিকে আছে বলিস, তোমার বইটা চিন্তা করো। ওকে, এইটা হচ্ছে কোন দিকে? বাম দিকে আছে, সেহেতু লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। আর এটা কোন দিকে আছে? ডান দিকে, সেহেতু এটা রাইট বা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার। তাহলে দেখো এখন বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার আমার কোন হাতটাকে নিয়ন্ত্রণ করতেছে? ডান হাতটাকে। দ্যাট মিন্স বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, আর ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। এখন হাতগুলো দেখে চিন্তা করো, হাতগুলোর বাইরের দিক দূষণ নাকি ভিতরের দিক দূষণ, কোনটা বেশি সাদা সেটা আগে? ভিতরটা বেশি সাদা, ঠিক এরকম আমাদের যে সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরের পোর্শন হচ্ছে সাদা, আর বাইরের পোর্শন কি গ্রে ম্যাটারে গঠিত, অর্থাৎ ভিতরটা হচ্ছে হোয়াইট ম্যাটারে গঠিত, বাইরেটা ঠিক এরকম গ্রে ম্যাটার বা ধূসর পদার্থে গঠিত। এবারে তো বুঝা গেছে? এখন খেয়াল করো, এই যে এভাবে যে হাতটা রাখছো, সামনে যেটা আছে সেটা কি ফ্রন্টাল লুপ, আর এই যে দেখো উপরে যেটা হচ্ছে সেটা কি জাইরাস, নিচে যেটা গেল আঙুলগুলোর দিকে খেয়াল করো, উপরে যেটা আছে জাইরাস, নিচে যেগুলো গেল ফিশার। এখন খেয়াল করো উপরে যে লুপটা আছে সেটা হচ্ছে কি ফ্রন্টাল লুপ, সেটা হচ্ছে কি ফ্রন্টাল, পিছনে যেটা সেটা অক্সিপিটাল, পাশে প্যারাইটাল, প্যারাইটাল, এই যে নিচে এই ল্যাটারাল লুপ দ্বারা খেয়াল করো, এটা হচ্ছে কি আমাদের ল্যাটারাল ফিশার, ল্যাটারাল ফিশার দ্বারা যে ভাগ হয়েছে এই লুপটা কি টেম্পোরাল লুপ, এই যে খেয়াল করো ল্যাটারাল, ল্যাটারাল ফিশার দ্বারা ভাগ হয়েছে কি ল্যাটারাল ফিশার, নিচে কোনটা টেম্পোরাল লুপ, বুঝা গেছে? ক্লিয়ার ডিটেইলস? ওকে, তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ার শেষ, সেরিব্রাল হেমিস্ফিয়ারের ফাংশন কি একসাথে পড়ায় ফেলবো নাকি নিচের গুলো সবগুলো পড়ায় ফাংশন আলাদা পড়াবো, স্ট্রাকচার আলাদা পড়বো, কোনটা আলাদা, ফাংশন আলাদা, ফাংশন আলাদা পড়বো? ওকে, তাহলে খেয়াল করো, তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ার চলে গেল, এরপর আমরা কোনটাতে যাবো? তাহলে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইনে, ঠিক আছে? সো মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইনে আমরা কি দেখতে পাবো খেয়াল করো, এই সরি অগ্র মস্তিষ্কে তো বাকি পার্ট গুলোই পড়ানো হয়নি, অগ্র মস্তিষ্কে তিনটা পার্ট, একটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেগুলো একটু পড়াই হবে, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তাহলে অ্যাকচুয়ালি থ্যালামাস হাইপোথ্যালামাস কোন জায়গায় আছে সেটা একটু দেখাই, ক্লিয়ার? থ্যালামাস হাইপোথ্যালামাস কোন জায়গায় আছে সেটা একটু দেখাইতে হবে, খেয়াল করো। সো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা কি আমাদের, এটা কি সেন্ট্রাল ফিশার, তাই না? এটা কি সেন্ট্রাল ফিশার, এটা কি ফিশার, ল্যাটারাল ফিশার, এটা কি ফিশার, এটা কি ফিশার, ল্যাটারাল ফিশার, এটা কি লুপ, ফ্রন্টাল লুপ, তাই না? জাইরাস ফিশার, জাইরাস ফিশার, ক্লিয়ার? এটা যে যে যেটা সেটা কি মধ্য মস্তিষ্ক, দেন পন্স, মিডল অফ লঙ্গটা, দেন স্পাইনাল কর্ড, দেন কি স্পাইনাল কর্ড, মানে হচ্ছে কি আমাদের স্পাইনাল কর্ড, দেন এটা ক্লিয়ার, সেরেব্রাম, এবার তো ক্লিয়ার আছে, এটা সেরেব্রাম। এখন খেয়াল করো আমরা যদি ব্রেইনটাকে এই বরাবর কাট, আমরা যদি এই সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে সরায় দিই, তাহলে আমরা মধ্য মস্তিষ্কের উপর কি দেখতে পাবো, মানে আমরা যদি এই বরাবর কাট দিই সেটাকে, উপরের অংশটাকে যদি ফালাই দিই, শুধুমাত্র নিচের অংশটা রাখি, তাহলে আমরা কি দেখতে পাবো, ক্লিয়ার? সেটাকে দেখি, ধরো এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের, সরি সামনে কি পন্স, মিডল অফ লঙ্গটা, দেন
স্পাইনাল কর্ড, দেন কি স্পাইনাল কর্ড, ক্লিয়ার? শুনে তো ক্লিয়ার, স্পাইনাল কর্ড। এই যে উপরে যেটা আছে সেটা কি? মধ্য মস্তিষ্ক। আর এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের একেবারে উপরে ভাগ, মধ্য মস্তিষ্কের একেবারে উপরে ভাগ। এই পর্যন্ত বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, সো এখন আমরা যদি থ্রি ডাইমেনশনে রাখি তাহলে ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। এটা কি পন্স মেরুদণ্ডটা থ্রি ডাইমেনশনে রাখলাম এটা, এটা বলে তো বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা কি আমাদের থেকে আর একটু এদিকে আর কি, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ভিউ, মানে টু ডাইমেনশনাল ভিউ, আর এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ভিউ। এটা হচ্ছে পিছন দিক থেকে আমরা দেখতেছি। অবশ্যই দেখছো, পড়াইছি। তো এটা হচ্ছে পিছন দিক থেকে আমরা দেখতেছি, এটা হচ্ছে কি আমাদের, সরি, মধ্য মস্তিষ্ক, এর নিচে পন্স, মিডল অফ লঙ্গরটা স্পাইনাল কর্ড, বুঝা গেছে? স্পাইনাল কর্ড, ক্লিয়ার? এখন এই যে স্পাইনাল কর্ডের এই যে এই পন্স মিডল অফ লঙ্গরটা পিছনে কি সেরেব্রাম, পিছনে কি আমাদের সেরেব্রাম, পিছনে কি সেরেব্রাম। এখন খেয়াল, এখন হচ্ছে আমরা এক কাজ করব, তুমি যদি এই যে স্পাইনাল কর্ডটা কি এরকম গুণ না, এরকম গুণ না স্পাইনাল কর্ডটা, এরকম স্পাইনাল কর্ডটা এই যে মাঝখানে এই যে এরকম ভাবে একটা ক্যানেল আছে, মানে স্পাইনাল কর্ডটা পুরাটাই কি না, পুরাটাই তোমার স্পাইনাল কর্ড পুরাটাই হচ্ছে ডিরেক্ট না, সেটার ভিতরে ফাঁপা কিছু আছে। এই যে একটা নলের মতো অংশ চলে গেছে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল, যেহেতু সেটা সেন্টারে অবস্থিত সেই জন্য সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল। যদি তোমাদের লেভেলের দরকার নেই, এখন এই যে যে সেন্ট্রাল ক্যানেলটা আছে, খেয়াল করো এই যে যে সেন্ট্রাল ক্যানেলটা আছে সেইটা পুরো স্পাইনাল কর্ড পর্যন্ত বিস্তৃত, কিন্তু এইটা এই যে আমাদের সেরেবেলামের এইদিকে আসার পরে সে এই যে সেরেবেলামের ভিতরে ঢুকে যায়, দ্যাট মিন্স এক্সপ্যান্ড হয়েছে। দ্যাট মিন্স খেয়াল করো, এতক্ষণ পর্যন্ত কি ছিল একটা নল, এতক্ষণ পর্যন্ত কি ছিল একটা নল, উপরে উঠে আসার পরে সে বড় একটা ক্যাভিটি হয়ে গেছে। এই জায়গাটার নাম কি বলতে পারবে? এটার নাম কি? এটার ভিতরে কিছু ক্যাভিটি আছে বা ভিতরে কিছু গহ্বর আছে, সেই গহ্বর গুলোকে বলা হচ্ছে ভেন্ট্রিকল। মস্তিষ্কে আমাদের কয়টা ভেন্ট্রিকল আছে? চারটা ভেন্ট্রিকল, নাম ফার্স্ট ভেন্ট্রিকল, সেকেন্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল এন্ড ফোর্থ ভেন্ট্রিকল। এটা কি ভেন্ট্রিকল? ফোর্থ ভেন্ট্রিকল। আমাকে বলো ফোর্থ ভেন্ট্রিকল কোন জায়গায় অবস্থিত? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক নাকি পশ্চাৎ মস্তিষ্ক? পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালনি। এখন তো বোঝা গেছে এটা কি বলা আছে? ফোর্থ ভেন্ট্রিকল বা চতুর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকলের পরে এই যে উপরের দিকে এই যে একটা নালীটা যেটা চলে গেছে সেটাকে বলা আছে সেরেব্রাল একুইডাক্ট। সেরেব্রাল একুইডাক্ট, ডাক্ট মানে কি? ডাক্ট মানে কি? ডাক্ট, ডাক্ট মানে কি? নালি। এটা যেহেতু সেরেব্রাল মানে কি মাথা সম্বলিত কি? সেরিব্রাল না, সেরিব্রাল একুইডাক্ট। এখন কেন একু বললো সেটার একটা লজিক দাঁড় করানো যায়। অ্যাকচুয়ালি এগুলো যেটা করে সেটা হচ্ছে এরা সিএসএফ প্রোডিউস করে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সেটা আমরা সামনে করাবো। খেয়াল করো আমি বলি, ধরো একটা ব্রেনের ওজন কত? 1.36 কেজি। ব্রেনের ওজন কত? 1.36 কেজি। বাট তুমি কি সেই 1.36 কেজি ফিল করো? মাথার মধ্যে 1.36 কেজি কিছু একটা আছে তো কোনো সময় ফিল করো? তাহলে এই যে 1.36 কেজি জিনিসটা সেটা কেন ফিল করতেছ না হয়? বিকজ এই ব্রেইনটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে মানে পানির মতো অংশের মধ্যে ভাসতেছে। আমরা কি জানি যখন একটা বস্তু পানিতে ভাসে তখন সে একটা ঊর্ধ্বমুখী বল পায়, যেটাকে আমরা কি বলি? প্রবণতা বলি। ঊর্ধ্বমুখী বলের কারণে তার কি হয়? নিচ বরাবর কি হয়? ওজন কমে যায়, অভিকর্ষের বল কমে যায়, ওজন কমে যায়। ঠিক একই কারণে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকার কারণে এই যে আমাদের ব্রেইন 1.36 কেজি ভরের একটা জিনিস সেটাকে আমরা ফিল করতে পারতেছি না। তো এই যে সেই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডগুলো উৎপন্ন করা হচ্ছে আমাদের মূলত মানে কিছু অ্যাপেন্ডিক্স সেল উৎপন্ন করে যেগুলো এসে জমা হয়েছে এই ভেন্ট্রিকলগুলোতে। এখন তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের বেশিরভাগ পোর্শন হচ্ছে পানি। পানি মানে কি? একুয়া। পানি মানে কি? একুয়া। একুয়া ফিনা, কখনো কেউ বলো না, দেখছো? একুয়া ফিনা একটা পানির কোম্পানির একটা
বিজ্ঞাপন। তো এই যে এটাকে তাহলে বলা হচ্ছে একুইডাক্ট, একুইডাক্ট মানে কি পানির নালি, পানির নালি, সেরেব্রাল একুইডাক্ট তার মানে কি, সেরেব্রাল একুইডাক্ট তার মানে কি মাথার পানির নালি, বুঝা গেছে সেরেব্রাল একুইডাক্ট। এবার দেখো এখন এই এটা যখন উপরে উঠবে, তারপর এটা যখন উপরে উঠবে তখন সে আরেকটা এরকম ধরো তুমি ছিল হচ্ছে এই পজিশনে, খেয়াল করো তুমি ছিল হচ্ছে এই পজিশনে, এখানে তুমি দাঁড়াই ছিলাম, এখানে তুমি দাঁড়াইছো, এখন তুমি কোন জায়গায় আসতেছো, একটা ক্যাভিটিতে ঘুরতেছো না, এই যে এই ক্যাভিটিটা বলা হচ্ছে, এই ক্যাভিটিটাকে বলা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল বা তৃতীয় ভেন্ট্রিকল। এটা দেখাবো এটা কার গহ্বর, আগে তো দেখাইছি এটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের গহ্বর, এটা দেখতে হবে। সো এই যে থার্ড ভেন্ট্রিকলে চলে আসলা, এখন তুমি যদি পিছনের দিকে থাকো, তুমি ঘুরে ধরো পিছনের দিকে থাকিস, পিছনের দিকে যদি থাকো তাহলে তুমি এই যে এই জায়গা এরকম একটা ইয়া দেখতে পাবে, এটা কি, এটা কি পিনিয়াল বডি, এটা কি পিনিয়াল বডি, তোমাদের বইয়ের সামনে আছে, এটাকে বলা হচ্ছে কি পিনিয়াল বডি। অ্যাকচুয়ালি পিনিয়াল বডির ফাংশন কি বা পিনিয়াল বডির কাজটা কি, সেটা হচ্ছে পিনিয়াল বডি কিছু অংশ আমাদের সার্কেডিয়ান রিদম মানে ইয়াতে কাজ করে। ধরো একটা পাখি আছে, এই যে শীতকালীন যে পাখিরা আছে তারা দেখবো যে শীতকালেই আমাদের দেশে চলে আসে, আবার শীত শেষ হলে আবার চলে আসে, তাদের কাছে কি ঘড়ি আছে তারা কি জানে না, দ্যাট মিনস আমাদের ব্রেইন, খেয়াল করো আমাদের ব্রেইন কিছুটা গ্যাস করতে পারে, এখন কি দিন নাকি এখন রাত, গ্যাস করতে পারে কি আমাদের ব্রেইন, গ্যাস করতে পারে এখন কোন কাল চলতেছে, বুঝা গেছে ব্যাপারটা, ঠিক পাখিরাও সেটা গ্যাস করতে পারে। সো এই যে আমাদের যে এই এটাকে বলা সার্কেডিয়ান রিদম, এই যে আমাদের সার্কেডিয়ান সার্কেলটা আমরা কখন রাত কখন দিন কিংবা কখন তোমার কোন ঋতু সেটা ফিল করতে পারতেছে, অথবা তুমি যদি আজকে বাংলাদেশ থেকে ধরো অন্য কোনো একটা জায়গা চলে যাও, অন্য কোনো একটা দেশে চলে যাও, যে জায়গায় ডিফারেন্স আছে টাইমে, তখন দেখবো তুমি মানে মানে কেমন জানি তোমার ইয়া লাগতেছে, দেখবো যে ওইখানে দিন তারপর তোমার কেন জানি মনে হচ্ছে রাত, কেন তোমার ওই যে অভ্যস্ত তোমার ব্রেইন আগে থেকে রাখছে, এই যে এই ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা থাকে হচ্ছে পিনিয়াল বডি, মানে রিসেন্ট গবেষণায় প্রকাশিত হয়েছে বা রিসেন্ট গবেষণায় পাওয়া গেছে যে এই যে এটা আছে সেটা কোন জায়গায় থাকে, পিনিয়াল বডি। এবার দেখো পিনিয়াল বডি তাহলে বলো তুমি কোন জায়গায় চলে আসলে, থার্ড ভেন্ট্রিকল। এখন অ্যাকচুয়ালি থার্ড ভেন্ট্রিকলটা এই এটা কোন জায়গা, আমি যদি এই জায়গায় দেখাইতে চাই, এই জায়গায় এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা কি আমাদের সেরেব্রাল ইকুইডাক্ট, অ্যাকচুয়ালি সেরেব্রাল ইকুইডাক্ট, এটা কি সেরেব্রাল ইকুইডাক্ট, এই পর্যন্ত কি এটা কি সেরেব্রাল ইকুইডাক্ট। এখন এই যে এর উপরে রিফিল করতে হবে খালি, আচ্ছা বলো তাহলে নিশ্চয়ই এটা কি ফোর্থ ভেন্ট্রিকল, এটা কি ফোর্থ ইনফরমেশনটা এই যে কখন রাত কখন দিন কখন কোন ঋতু সেটাকে ইয়া করা, ক্লিয়ার, এবার তো বুঝা গেছে। ওকে এখন দেখো এই যে আমাদের এইটা হচ্ছে মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এই দিকে যেটা আসছে সেটা হচ্ছে সেরেব্রাল ইকুইডাক্টের কি উপরের অংশটা, এই যে খেয়াল করো সেরেব্রাল ইকুইডাক্টের উপরের অংশ। এখন মধ্য মস্তিষ্কের উপরে দুইটা গোলাকার খণ্ড বসে আছে, দুইটা গোলাকার খণ্ড, খেয়াল করো দুইটা গোলাকার খণ্ড, একটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে এরকম,
যেটা গোলাকার খন্ডের নাম কি? যেটা গোলাকার খন্ডের নাম কি কল্পকাতে করে প্রকৃত? এই দুইটা গোলাকার খন্ডের নাম হচ্ছে সেরেবেলাম, সরি 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 থ্যালামাস। এই দুইটা গোলাকার খন্ড কি? থ্যালামাস। ক্লিয়ার? এই দুইটা গোলাকার খন্ড কি? থ্যালামাস। এখন কেন সেগুলোকে থ্যালামাস বলা হলো? বিকজ থ্যালামাস শব্দের অর্থ হচ্ছে চেম্বার। ধরো তুমি একজন ডাক্তারের কাছে গেছো, যাওয়ার পরে তুমি এই তার চেম্বারে বসে আছি, পাগুলো নিচে দিয়ে উপরে বসে আছি। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি? দুইটা হচ্ছে কি? থ্যালামাস। এই যে দুইটা থ্যালামাসের থ্যালামাসের এই যে মাঝখান দিয়ে এই জায়গায় চলে গেছে হচ্ছে আমাদের, এটা কি আমাদের, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি? থার্ড ভেন্ট্রিকল। এটা কি আমাদের থার্ড ভেন্ট্রিকল? ক্লিয়ার? এটা কি থার্ড ভেন্ট্রিকল? খেয়াল করো, ধরো তুমি নিচ থেকে একটা নালী দিয়ে উপরে উঠে আসতা, উঠে আসার পরে একটা রুমের মধ্যে চলে আসতা, রুমটা কি? রুমটা কি থার্ড ভেন্ট্রিকল? রুমটা কি থার্ড ভেন্ট্রিকল? এই যে দুই পাশে দুইটা গোলাকার খন্ড আছে, দুইটা গোলাকার খন্ড কি? দুইটা গোলাকার খন্ড কি? থ্যালামাস। খেয়াল করো, রুমে চলে আসতা, রুমের দুই পাশে দুইটা গোলাকার খন্ড, দুইটা গোলাকার খন্ডের নাম কি? থ্যালামাস। এই যে যে রুমটা আছে সেই রুমটার নাম কি? সেই রুমটার নাম কি? থার্ড ভেন্ট্রিকল। এই যে রুমটার নিচে যদি তুমি পা দাও তখন তোমার পাটা ঢুকে যায় একটা নলের মধ্যে, সেটা কি? সেটা কি? সেরেব্রাল ইকুইডাক্ট। সেরেব্রাল ইকুইডাক্ট। তুমি দুই পাশে পা দাও কোন জায়গায় দাঁড়ায় আছে তুমি, ফ্লোরটা কি? মিডব্রেইন। খেয়াল করো, মিডব্রেইন বা মধ্য মস্তিষ্ক, মিডব্রেইন বা মধ্য মস্তিষ্ক। পিছনে যদি তুমি দেখো, পিছনে রুমের পিছনে, তখন সেখানে কি? পিনিয়াল বডি। সেখানে কি? পিনিয়াল বডি। খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের কি? পিনিয়াল বডি। এখন তো কি আবার রিকেপ রিকেপ রিকেপ। খেয়াল করো, ধরো তুমি ফোর্থ ভেন্ট্রিকলে ছিলাম, ফোর্থ ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল থেকে উপরে চলে আসলাম, ফোর্থ ভেন্ট্রিকল থেকে কি করলাম? উপরে চলে আসলাম। উপরে কিসের মাধ্যমে চলে আসলাম? সেরেব্রাল ইকুইডাক্ট। আচ্ছা তুমি এখন কোন জায়গায় দাঁড়াইছো? ফ্লোর। মিডব্রেইন, মিডব্রেইনে দাঁড়াইছো, মিডব্রেইনে দাঁড়াইছো। আশেপাশের রুমটার নাম কি? থার্ড ভেন্ট্রিকল। তোমার দুই পাশে দুটো গোলাকার খন্ড আছে, দুটো গোলাকার খন্ডের নাম কি? থ্যালামাস। ক্লিয়ার? দুটো গোলাকার খন্ডের নাম কি? থ্যালামাস। এবার তুমি বুঝে গেছো দুটো গোলাকার খন্ডের নাম? থ্যালামাস। এখন তুমি চিন্তা করলা এই যে রুমটার উপর থেকে তোমার মাথায় ধরো যে পানি পড়তেছে, সেটা কি? কোন জায়গা থেকে পানি আসতেছে? উপরে ধরো ট্যাপ থেকে পানি পড়তেছে রুমের উপর। ওকে, আমি জাস্ট চিত্রটা আবার একটু আঁকি, দেখি এই চিত্রটা খুব বেশি বাধাকর হয় তোমার, দেখি কি করা যায়। খেয়াল করো, ধরো তুমি এটা হচ্ছে আমাদের কি, ধরো এইটার ভিতরে তুমি আসো, তাই না? এটা এই যে নিচে যে চিত্রটা আছে সেই চিত্রটার নাম কি? মানে সেই যে নালীটা আছে সেই নালীটার নাম কি? সেরেব্রাল ইকুইডাক্ট। সেরেব্রাল ইকুইডাক্ট। এখন এই যে উপরে এই যে দুইটা ইয়াস যেগুলো দেখতে পানি পড়তেছে, তুমি এদিকে দাঁড়ায় আসো, ধরো তুমি এদিকে দাঁড়ায় আসো, ধরো তুমি এদিকে দাঁড়ায় আসো, মাথায় পানি পড়তেছে, সেগুলো এই চিত্রগুলোর নাম কি? চিত্রগুলোর নাম কি? ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। ফোরামেন মানে হচ্ছে ছিদ্র, দুইটা ভেন্ট্রিকুলার, দুইটা ভেন্ট্রিকুলার মধ্যে ছিদ্র, সেটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। খেয়াল করো, অ্যাকচুয়ালি এই যে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার দেখছিলাম না, সেরেব্রাল হেমিস্ফিয়ার অ্যাকচুয়ালি একটা মুসি নাকি, অ্যাকচুয়ালি সেরেব্রাল হেমিস্ফিয়ার আমরা যেটা দেখছিলাম এই সেরেব্রাল হেমিস্ফিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। আমি বলতেছি এই যে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ারটা ছিল, এটা হচ্ছে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার। প্রথম ভেন্ট্রিকল আর দ্বিতীয় ভেন্ট্রিকল, এটা কার ভেন্ট্রিকল? সেরেব্রাল হেমিস্ফিয়ার। খেয়াল করো, সেরেব্রাল হেমিস্ফিয়ার এরকম, সেরেব্রাল হেমিস্ফিয়ার হচ্ছে এরকম, মাঝখানে কি আছে তাদের? মাঝখানে কি আছে তাদের? ফাঁপা। এই অংশটাকে একটাকে ফার্স্ট ভেন্ট্রিকল আর একটাকে সেকেন্ড ভেন্ট্রিকল। এই যে ফার্স্ট ভেন্ট্রিকল, এই যে ছিদ্রের মাধ্যমে
থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত। খেয়াল করো আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার গেটের উপরে না, এটা কোন কোন জায়গায় আছে? মিড ব্রেইন। এদিকে কি আছে? থ্যালামাস। দুই পাশে কি আছে? থ্যালামাস। উপরে কি আছে এখানে আমাদের? ইয়ানা, যে ব্রেইন না, এবার তো বুঝা গেছে। এই যে উপর থেকে এই যে একটা থেকে যে উপরে যে একটা ফাঁপা অংশ থেকে তোমার যেই এটা চলে আসবে ছিদ্রটা, সেটা হচ্ছে দুইটা ভেন্ট্রিকল। খেয়াল করো দুইটা ভেন্ট্রিকলের মাঝখানের ফোরামেন, সেটা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন। এখানে তো বোঝা গেছে ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন। ক্লিয়ার? ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন, ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন। তাহলে ফার্স্ট ভেন্ট্রিকল আর সেকেন্ড ভেন্ট্রিকল থেকে যেই সিএসএফ বা তোমার প্রোডিউস হইতেছে সেগুলো কোনটার মাধ্যমে কোন জায়গায় আসতেছে প্রথমে? মিশালি থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকলে কিসের মাধ্যমে আসতেছে? ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেনের মাধ্যমে। থার্ড ভেন্ট্রিকল থেকে তারা কোন জায়গায় চলে যাইতেছে? সেরেব্রাল ইকুইডাক্টের মাধ্যমে ফোর্থ ভেন্ট্রিকল। সেরেব্রাল ইকুইডাক্টের মাধ্যমে ফোর্থ ভেন্ট্রিকল। আমি পুরো প্রতি ক্যাপটা একটু দেখাই। ধরো এটা হচ্ছে দুইটা ভেন্ট্রিকল, তারপর এটা হচ্ছে দুইটা ভেন্ট্রিকল, এটা হচ্ছে একটা ভেন্ট্রিকল, এদিকে আর একটা ভেন্ট্রিকল আছে। এই দুটা ভেন্ট্রিকলের নাম কি? একটা হচ্ছে কি ভেন্ট্রিকল? ফার্স্ট ভেন্ট্রিকল। আর একটা কি? সেকেন্ড ভেন্ট্রিকল, মানে ফাঁপা অংশ, সেটার উপরে কি আছে আমাদের? সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাহলে এই যে দুইটা ফাঁপা অংশ, এই দুইটা ফাঁপা অংশের এই যে নিচের যে ফোরামেন, সেই ফোরামেনটা তারা তারা সবাই কোন জায়গায় সংযুক্ত হয়েছে? তারা দুজনে আর একটা কেভিটিতে চলে গেছে। সেই কেভিটির নাম কি? বড় কেভিটি দিই। সেই কেভিটির নাম কি? থার্ড ভেন্ট্রিকল। এখান থেকে চলে আসছে কি? একটা চলে আসছে এইভাবে, এই চিত্রটা চলে আসছে এইভাবে, আরেকটা হয়তো বা আরেকটা এইভাবে, ওটার ভিতর দিয়ে চলে আসে এইভাবে সে আসছে। এবার তো বোঝা গেছে সেটা কি আমাদের? তাহলে এই দুটো হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড ভেন্ট্রিকল, ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন। ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন থেকে তারা কোন জায়গায় আসলো? থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকল থেকে নিচে একটা সিট দেওয়া হলো, এটা কি? সেরেব্রাল ইকুইডাক্ট। সেরেব্রাল ইকুইডাক্ট থেকে তারা কোন জায়গায় চলে গেল? ফোর্থ ভেন্ট্রিকল। ক্লিয়ার? তাহলে ফার্স্ট এন্ড সেকেন্ড ভেন্ট্রিকল কিসের ভেন্ট্রিকল? সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভেন্ট্রিকল। সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকল হচ্ছে হাইপোথ্যালামাস বা থ্যালামাসের ভেন্ট্রিকল, একটু সামনে পড়াবো। ফোর্থ ভেন্ট্রিকল কিসের ভেন্ট্রিকল? পশ্চাৎ মস্তিষ্ক বা সেরেব্রামের ভেন্ট্রিকল। এবার তো বুঝা গেছে ওটা সেরেব্রামের ভেন্ট্রিকল। বুঝতে পারছো সব? ক্লিয়ার? ওকে, এখন যাও। এখন আমার ও আরেকটা জিনিস বোঝানো বাকি ছিল, সেরেব্রাল হেমিস্ফিয়ার কয়টা? দুইটা না? সেরেব্রাল হেমিস্ফিয়ার কয়টা? দুইটা না? এই যে সেই সেরেব্রাল হেমিস্ফিয়ার, ধরো সেরেব্রাল হেমিস্ফিয়ার যদি আমরা উপর থেকে দেখি তখন হচ্ছে একটা হচ্ছে এরকম সেরেব্রাল হেমিস্ফিয়ার, এরকম এরকম দেখাবে না উপর থেকে দেখলে। দুইটা কোন সেরেব্রাল হেমিস্ফিয়ার? একটা হচ্ছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর একটা কি? বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই সেরেব্রাল হেমিস্ফিয়ার দুইটা এরকম একটা, এই যে দেখো সাদা গ্রামেটা দ্বারা সংযুক্ত, সরি গ্রামেটা তো ধূসর, এই যে এই এই যেটা দ্বারা সংযুক্ত থাকবে, এই যে এই সেরেব্রাল হেমিস্ফিয়ারটাকে আর এই সেরেব্রাল হেমিস্ফিয়ারটাকে একটা স্ট্রিপ সংযুক্ত করে রাখছে, সেটাকে কি বলা হয়? কর্পাস ক্যালোসাম। সেটাকে কি বলা হয়? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম, ক্যালোসাম মানে হচ্ছে সংযোগ স্থাপন করা। ক্যালোসাম মানে কি? সংযোগ স্থাপন করা। এইদিকে এই দুইটা খণ্ডের মধ্যে সে সংযোগ স্থাপন করছে, সেই জন্য সেটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। সেটা কি বলা হচ্ছে? কর্পাস ক্যালোসাম। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেছে ভেন্ট্রিকল সিস্টেম? বোঝা গেছে ভেন্ট্রিকল? ওকে, তাহলে এটা যদি বুঝো তাহলে আমরা চলে যাচ্ছি কি? থ্যালামাস পড়া হয়েছে, সবকিছু পড়া হয়েছে। এখন এক্সাক্ট পজিশন অফ হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস কোন জায়গায় আছে? অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসটার পজিশন কোন জায়গায়? হাইপোথ্যালামাসের পজিশন, ওকে খেয়াল করো, এই যে এটা হচ্ছে কি আমাদের? এটা কি আমাদের? এটা কি? আর এই যে এইটার পাশে এরকম ভাবে যেটা চলে গেল, থার্ড ভেন্ট্রিকল, তাই না? এটা কি? থার্ড ভেন্ট্রিকল। এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। দেন থার্ড ভেন্ট্রিকল অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে? এরা কোন জায়গায় বসে আছে সবাই? এরা বসে আছে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মধ্য মস্তিষ্কের মধ্যে, তাই না? এরা কোন জায়গায় বসে আছে? মধ্য মস্তিষ্কের মধ্যে। এটা কি সামনে পন্স মেডুলা কোন কটা?
এখন থ্যালামাস অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসের কোন জায়গায়? হাইপোথ্যালামাস হচ্ছে তোমার এই যে এই জায়গায়, বুঝতে পারছো? তার মানে কি অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের পন্স মেডুলা অবলঙ্গটা, এটা কি মধ্য মস্তিষ্ক, উপরে কি আছে আমাদের থার্ড ভেন্ট্রিকল, তাই না? থার্ড ভেন্ট্রিকলটা হচ্ছে সামনে বিস্তৃত, মধ্য মস্তিষ্ক থেকে সামনে বিস্তৃত। এখন ধরো তুমি যে এইদিকে যখন ইনিশিয়ালে যখন হাঁটতেছিলে তখন তুমি কোন পজিশনে আসলা? মধ্য মস্তিষ্কের উপর দাঁড়ায় ছিল না? এরপরে তুমি যে জায়গায় আসছো সে জায়গায় তুমি মধ্য মস্তিষ্কের উপর দাঁড়ায় আছো এখন না? এখন এই যে এর চারপাশে এই যে এইখানে যে একটা বারান্দার মতো এই যে জিনিসটা আঁকলাম সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তার মানে খেয়াল করো, তার মানে কি এই যে বারান্দার মতো অংশটা সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, অবশ্যই থার্ড ভেন্ট্রিকলটা এই পর্যন্ত বিস্তৃত, বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? এখন খেয়াল করো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, ধরো ইনিশিয়ালি তুমি ফোর্থ ভেন্ট্রিকল থেকে উপরে সেরেব্রাল ইকুইডাক্টের মাধ্যমে কোন জায়গায় আসতাম, মিড ব্রেইনে আসতাম, মিড ব্রেইনে আসার পরে তুমি সামনে গেলে, মিড ব্রেইনে আসার পরে কি করলা সামনে, তো মিড ব্রেইনে আসার পরে যখন তুমি সামনে গেলা তখন তোমার দুই পাশে কি দুইটা গোলাকার খন্ড থ্যালামাস, তোমার উপরে কি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, তুমি কোন রুমে আসো থার্ড ভেন্ট্রিকলে, তুমি সামনে গেলে, সামনে গিয়ে তুমি আর একটু নিচে আর একটা বারান্দায় গেলে, সেটা কি কার নিচে? সেটা থ্যালামাসের নিচে, নিচে মানে কি হাইপো, সেই জন্য সেটা কি বলেছে হাইপো থ্যালামাস। ক্লিয়ার? বুঝে গেছে ওটা? এবারে তো কি হয়েছে? এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তাহলে যদি হাইপোথ্যালামাস থ্যালামাস, এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে থ্যালামাসের নিচে, খেয়াল করো এটা হচ্ছে কি আমাদের হাইপোথ্যালামাস, এটা হচ্ছে কি আমাদের হাইপোথ্যালামাস, যে বারান্দা হাইপোথ্যালামাসের নিচে এই যে এই জায়গায় এরকম ভাবে একটা গ্রন্থি জ্বলতেছে, সেটা বা গ্ল্যান্ড জ্বলতেছে, সেটার নাম কি বলো? পিটিউটারি গ্রন্থি, সেটার নাম কি? পিটিউটারি গ্রন্থি বা পিটিউটারি গ্ল্যান্ড। তাহলে এই যে পিটিউটারি গ্ল্যান্ড হচ্ছে তোমার এই যে সামনে একটা অংশ যেটাকে বলা হয় অগ্র পিটিউটারি গ্রন্থি, আর এই যে পিছনের আর একটা খন্ড সেটাকে বলা হয় পশ্চাৎ পিটিউটারি গ্রন্থি। এমন বোঝা গেছে? এক এক বলা হয় অগ্র পিটিউটারি গ্রন্থি, আর একটা কি বলা হয় পশ্চাৎ পিটিউটারি গ্রন্থি। এবার তো ক্লিয়ার? এবার তো ক্লিয়ার? ওকে, তাহলে মোটামুটি আমাদের কোনটা শেষ? অগ্র মস্তিষ্ক শেষ। মোটামুটি কোনটা শেষ? অগ্র মস্তিষ্ক শেষ। বলতে পারবো অগ্র মস্তিষ্ক ইম্পর্টেন্ট কি কি পড়াইছি? সেরেব্রাল হেমিস্ফিয়ার, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরেব্রাল হেমিস্ফিয়ার, তারপরে থ্যালামাস, তারপরে কি হাইপোথ্যালামাস, অগ্র মস্তিষ্ক। দেন আমরা এখন কোনটা যাবো? মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক ভেরি ইজি, মধ্য মস্তিষ্ক বাকিগুলো খুব ইজি, এত প্যারা নেওয়ার কিছু নাই, ওগুলো জাস্ট আর 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, এগুলো এত প্রবলেম ছিল। ওকে, এখন চলে আসছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের ক্ষেত্রে ইনিশিয়ালি যেটা আমি কি বলছিলাম, ধরো একটা ফুলকে যদি তুমি ধরে রাখতে চাও, ধরো এটা হচ্ছে একটা ফুল, তখন কি এদিকে একটা কাণ্ড লাগবে না, এদিকে কি লাগবে? একটা কাণ্ড লাগবে। ঠিক এরকম তোমার যে আমাদের এটা যেটা আছে, এখন খেয়াল করো, সো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের স্টেম বা কাণ্ড, আর উপরটা কি ফুল। ঠিক এরকম আমাদের যে মস্তিষ্কটা আছে সেই মস্তিষ্কটা হচ্ছে এরকম আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার, তাই না? এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ারটা আছে সেটা কি ধরে রাখতে হয় না মধ্য মস্তিষ্কে? মস্তিষ্ক কি ধরে রাখতে হয় না? এই যে সে অ্যাকচুয়ালি কিছু ফাইবার দ্বারা সে এগুলাকে ধরে রাখে, যে ফাইবার দ্বারা সে কি করে এগুলাকে ধরে রাখে। এই যে একটা দ্বারা ধরে হচ্ছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ারকে, আরেকটা দ্বারা ধরে হচ্ছে বাম সেরেব্রাল হেমিস্ফিয়ারকে, এগুলাকে বলা হচ্ছে সেরেব্রাল প্যাডাঙ্কল। সেগুলো কি বলা হয়? সেরেব্রাল প্যাডাঙ্কল। সেগুলো কি বলা হয়? সেরেব্রাল প্যাডা আঙ্কল, আঙ্কেল, ঠিক আছে, সেরেব্রাল প্যাডাঙ্কল। ধরো আঙ্কেল তোমার জন্য কিছু নিয়ে আসছে, ধরো কোন কারণে, তো সেটা কি বলা হচ্ছে? সেরেব্রাল প্যাডাঙ্কল। এবার তো ক্লিয়ার? সেটা কি বলা হচ্ছে? এই যে এই যে এই জায়গায় যে ফাইবার দ্বারা যে ধরে রাখছে সেটা, সেটা কি? সেরেব্রাল প্যাডাঙ্কল। এই যে পিছনের দিকে খাবো, এই যে পিছনের দিকে এই এদিক থেকে দেখলে আমরা দেখবো দুইটা ফুলা অংশ আছে,
একটা কি বলা সুপিরিয়র কলিগুলাস, একটা হচ্ছে ইনফিরিয়র কলিগুলাস। তোমাদের লেভেলে মনে রাখা দরকার নেই সেটা, বাট আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি তোমাদের বই কোন নামটা দেবো। যেটা হচ্ছে আমরা যদি থ্রি ডাইমেনশনাল দেখি এবং পিছন থেকে, পিছন থেকে যদি দেখি আমাদের ইয়াটাকে, আই মিন আমাদের মিড ব্রেনটাকে যদি পিছন থেকে দেখি, তখন আমরা দেখতে পাবো হচ্ছে এরকম, খেয়াল করো আমরা দেখতে পাবো হচ্ছে ঠিক এরকম। এখন এই যে ঠিক এই জায়গাটায় চারটা ফুল অংশ আছে, কয়টা ফুল অংশ? চারটা। এই যে একটা, দুইটা, তিনটা, এটাকে আমি এভাবে আঁকি, ফুল অংশগুলোকে এইভাবে দেখো, এটাকে দেখো এইভাবে, এই চারটা ফুল অংশকে একত্রে বলা হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, বলা হয় কর্পোরা কোয়াড্রিজেমিনা। আমি বলতেছি সেটা কিভাবে মনে রাখতে হবে, খেয়াল করো, কাউ ইজ এ কোয়াড্রেট এনিমেল, হোয়াট ডাজ ইট মিন, কোয়াড্রেট এনিমেল, হোয়াট ডাজ ইট মিন, কাউ ইজ এ কোয়াড্রেট এনিমেল, কোয়াড্রেট মানে কি? চতুষ্পদ, চতুষ্পদ প্রাণী আছে না, কোয়াড্রে, কোয়াড্রেট মানে কি? চার, বুঝতে পারছো ব্যাপারটা? তো এইদিকে যেহেতু এই যে চারটা ফুল অংশ আছে সেই জন্য সেগুলোকে বলা হচ্ছে কোয়াড্রিজেমিনা, কোয়াড্রিজেমিনা। আগে বাড়তি ওয়ার্ড মনে রাখো কর্পোরা কোয়াড্রিজেমিনা। তাহলে খেয়াল করো মধ্য মস্তিষ্কে দুইটা ফিচার্স আমরা মনে রাখবো, একটা হচ্ছে দুইটা সেরেব্রাল পেডাঙ্কল, তারা সে কি করে সেরেব্রাল হেমিস্ফিয়ার গুলোকে ধরে রাখে, আর চারটা পিছনে থাকে, সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে কি বলা হয়, কর্পোরা কোয়াড্রিজেমিনা। আচ্ছা ওকে, এখন বলো কেন আমি কর্পোরা কোয়াড্রিজেমিনার দুইটা অংশকে চোখের মতো দেখাইছি, দুইটা অংশকে আমাদের তোমার কানের মতো দেখাইছি, কেন? এর কারণ হচ্ছে মধ্য মস্তিষ্কের এই পার্টটা, মধ্য মস্তিষ্কের এই পার্টটা আমাদের যে দর্শন ইন্দ্রিয় আর যে শ্রবণ ইন্দ্রিয় দুইটার মধ্যে সমন্বয় ঘটে, দুইটার মধ্যে কি করে সমন্বয় করে, দর্শন আর শ্রবণ। ধরো দর্শন আর শ্রবণের মধ্যে কিভাবে সমন্বয় ঘটে, ধরো তুমি কিছু একটা শুনছো, ধরো তোমাকে কেউ বললো এই চামিলে আমার দিকে তাক, এই যেটা তুমি শুনলা, শোনার পরে যে তুমি দেখলা, দ্যাট মিনস তোমার এই যে শোনাটা এবং দেখাটা দুইটার মধ্যে কি কানেকশন থাকাটা জরুরি কিনা, সেই কানেকশন ব্যাপারটা হচ্ছে একচুয়ালি এই জায়গায় এরকম হুকের মতো অংশ দ্বারা সে আমাদের যে সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে সেই সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে ধরে রাখছে, সেটাকে কি বলা হচ্ছে, এই যে এই পাশের একটা, এই পাশের একটা, সেগুলোকে কি বলা হচ্ছে, সেরিব্রাল প্যাডাঙ্কুলাস, সেগুলোকে কি বলা হচ্ছে, সেরিব্রাল প্যাডাঙ্কুল, ধরে রাখছে যেগুলোতে, সেগুলোকে কি বলা হচ্ছে, সেরিব্রাল প্যাডাঙ্কুল, সেগুলোকে কি বলা হচ্ছে, সেরিব্রাল প্যাডাঙ্কুল। আর এই যে নিচে আর পিছনের দিকে, এগুলো হচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে পিছনের দিকে, খেয়াল করো হুক দ্বারা কি করছে, সে সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে ধরে রাখছে, সেগুলোকে বলা হচ্ছে সেরিব্রাল প্যাডাঙ্কুল। আর এই যে পিছনে, খেয়াল করো এই যে পিছনে, এই যে চারটা পোর্শন, এই যে চারটা পার্ট, এই যে চারটা সোয়েলিংস, এই যে চারটা ফুল অংশ, সেই চারটা ফুল অংশ কি বলা হচ্ছে, কর্পোরা কোয়াড্রিজেমিনা, কি বলা হচ্ছে, কর্পোরা কোয়াড্রিজেমিনা। ধরো এই যে একটা মানুষ, খেয়াল করো এদিকে দেখো, এটা কি একটা মানুষের মতো মনে হইতেছে না, একটা মানুষ কি দুইটা চোখ দ্বারা তোমার দিকে তাকায় আছে আর দুইটা কান দ্বারা তোমার দিকে শুনতেছে, অবশ্যই কান অবশ্যই সামনে থাকে না, পাশে থাকে, আর এটাকে ইয়া ধরতে পারো কপালের উপরে ইয়া থাকে না, সেটাকে ধরতে পারো। তো এই কর্পোরা কোয়াড্রিজেমিনার কাজটা কি, সেটা হচ্ছে খেয়াল করো এই যে দর্শন দেখা এবং শ্রবণ এই দুইটা তত্ত্বের সমন্বয় ঘটানো, এই দুইটা তত্ত্বের কি সমন্বয় ঘটানো, এগুলো বোঝা গেছে? তাহলে কর্পোরা কোয়াড্রিজেমিনার বা মধ্য মস্তিষ্কের কাজ কি, একচুয়ালি মধ্য মস্তিষ্কের কাজ কিভাবে, ধরো তোমাকে কেউ ডাক দিল, তখন তুমি কি শোনার পরে তাকাই, দ্যাট মিনস এই যে শোনা এবং দেখাটা সেই দুইটা তত্ত্বের মধ্যে সমন্বয়টার প্রয়োজন ছিল, সেই জন্য সেটাকে বলা হচ্ছে কি দর্শন এবং শ্রবণ তত্ত্বের সমন্বয় ঘটায়, কে ঘটায়, কর্পোরা কোয়াড্রিজেমিনা, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সুপিরিয়র কলিগুলাস, ইনফিরিয়র কলিগুলাস, সেগুলো মেডিকেল লেভেল, বাট তোমাদের লেভেলে না, এবারটা বোঝা গেছে, ক্লিয়ার? ওকে এখন যাও অগ্র মস্তিষ্ক শেষ, মধ্য মস্তিষ্ক শেষ, পশ্চাৎ মস্তিষ্ক, আগে বলো পশ্চাৎ মস্তিষ্কে কয়টা পার্ট, সামনে দিকে ফুল অংশ পঞ্চ, তারপরে মেডুলা অবলঙ্গটা, পিছনে কি সেরিবেলাম, পিছনে কি সেরিবেলাম, ওকে চিত্রটা একটু দেখাই, পিছনে কি আমাদের সেরিবেলাম, আমাদের প্রিয় সেরিবেলাম, খেয়াল
সো এখন খেয়াল করো, সো ধরো এটা হচ্ছে কি আমাদের সেন্ট্রাল হেমিস্ফিয়ার, এর পিছনে আসলো, দেন এইভাবে এটা এইভাবে গেল, এইভাবে এইভাবে পন্স মেডুলা অবলম্বনটা, তারপরে দেন পন্স মেডুলা দেন কি এটা সেরেব্রাম, এবার হচ্ছে এখন এই যে দুইটা সেরে দিলাম পন্স, কেন সেটাকে পন্স বলা হয়, কেন সেটাকে পন্স বলছি আমরা, কেন কেন সেটাকে আমরা পন্স বলতে হচ্ছে কেন নাই, ওকে খেয়াল করো আমরা যদি সামনে দিকে দেখি তখন কি দেখবো, এখানে হচ্ছে আমাদের এটা কি সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা কি সেরিব্রাল, দেন মধ্য মস্তিষ্ক, দেন কি দেন এই যে দুদিকে পন্স, তারপরে কি মেডুলা অবলম্বনটা, এখন তো ক্লিয়ার, অ্যাকচুয়ালি পন্স শব্দের অর্থ হচ্ছে ব্রিজ, পন্স শব্দের অর্থ কি ব্রিজ, অ্যাকচুয়ালি হচ্ছে এই জায়গায় কতগুলো স্নায়ুতন্ত্র আছে এইভাবে তারা এক পাশের সাথে, খেয়াল করো এক পাশের সাথে অন্য পাশের কি করতেছে তোমার সমন্বয় করতেছে, এই যে স্নায়ুগুলা দেখো একটা ব্রিজের মতো আছে না, দেখো একটা ব্রিজ কি এভাবে উঠে যায় না, একটা ব্রিজ কি এভাবে উঠে যায় না, খেয়াল করো এভাবে উঠে যায় না, এভাবে উঠা যায় না, ব্রিজ ব্রিজের উপরে উঠা তারপরে এইভাবে নামতে হয় ঠিক এরকম, খেয়াল করো এইভাবে এটা কিন্তু ঠিক এইভাবে আছে, ঠিক এই কারণে যেহেতু একটা ব্রিজের মতো তারা কি দুই পাশে তত্ত্ব কি কি করতেছে সমন্বয় করতেছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে কি, সেই ব্রিজটাকে বলা হচ্ছে কি, সেই ব্রিজটাকে বলা হচ্ছে পন্স, পন্স মানে কি, পন্স শব্দের অর্থ কি ব্রিজ, তাহলে পন্স শব্দের অর্থ কি পন্স মানে কি ব্রিজ, পন্স শব্দের অর্থ কি ব্রিজ, তাহলে খেয়াল করো এটা হচ্ছে পন্স বা ব্রিজ, আর নিচে কি আছে আমাদের মেডুলা অবলম্বনটা, সেটা হচ্ছে মস্তিষ্ক, খেয়াল করো পশ্চাৎ মস্তিষ্কের একেবারে সবার পিছনের অংশ, একেবারে সবার নিচের না, এরপরে কি স্পাইনাল কর্ড, এখন আমাকে বলো মধ্য মস্তিষ্ক কাকে কাকে কানেক্ট করতেছে, মধ্য মস্তিষ্ক কাকে কাকে কানেক্ট করতেছে, উপরে কি সেরিব্রাল হেমিস্ফিয়ার, খেয়াল করো অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক কানেক্ট করতেছে মধ্য মস্তিষ্ক, খেয়াল করো এই মধ্য মস্তিষ্কের উপর দিকে হচ্ছে অগ্র মস্তিষ্ক, নিচের দিকে কি, নিচের দিকে পশ্চাৎ মস্তিষ্ক, এরপরে বোঝা গেছে নিচের দিকে কি পশ্চাৎ মস্তিষ্ক, ক্লিয়ার, ওকে আর আমাকে বল মেডুলা অবলম্বনটা কাকে কাকে কানেক্ট করতেছে, পন্স আর আর বলতে পারবা পন্স কাকে কাকে কানেক্ট করতেছে, পন্স পন্স কানেক্ট করতেছে মেডুলা অবলম্বনটা আর মিডব্রেইন, পন্স কাকে কাকে কানেক্ট করতেছে মেডুলা অবলম্বনটা আর মিডব্রেইন, অথবা তুমি বলতে পারো সুষুম্না কাণ্ড আর কাকে মিডব্রেইন, এবার তো বুঝা গেছে ক্লিয়ার, তো এটাও ছিল পন্স মেডুলা অবলম্বনটা দেখার কিছু আছে কিনা, সংগ্রহণ রেজিস্ট্রেশন কিছু কাজ করে লোক, আচ্ছা আর যেগুলো আছে সেগুলো পড়ে, ও আচ্ছা স্যারে গেলামই তো পড়ানো নাই, এই যে পিছনের দুইটা খন্ড খেয়াল করো একেবারে সোজা স্যার বললাম কি পিছনের দুইটা খন্ড, সো এই যে পিছনের দুইটা খন্ড অ্যাকচুয়ালি এরা দুইজন একটা ইয়া দ্বারা সংযুক্ত থাকে, যুজক দ্বারা, সেটাকে বলা হয় ভার্মিস, কি দ্বারা সংযুক্ত থাকে ভার্মিস, ভার্মিস আস আস খেয়াল করো এরা সংযুক্ত থাকে সেটা কি বলা হচ্ছে ভার্মিস, তারপর দুইটা স্যার বললাম সংযুক্ত থাকে কি দ্বারা ভার্মিস দ্বারা, আচ্ছা 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 এদিকে একটা জিনিস একটু একটু পড়ে নি, খেয়াল করো আমাকে তুমি একটু বলো যে এই দুটো হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, আমরা যদি উপর থেকে আঁকি তখন হচ্ছে উপর থেকে যদি আঁকি তাহলে এটা হচ্ছে কি একটা বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার, একটা ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, আরেকটা কি বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেই দুইটাকে যে কানেক্ট করতেছে সেটার নাম কি কর্পাস ক্যালোসাম, সেটার নাম কি কর্পাস ক্যালোসাম, আর এই যে আমাদের ইয়া ছিল না আই মিন থ্যালামাস ছিল না, এই যে থ্যালামাস যে দুটো গোলাকার খন্ড, দুটো গোলাকার খন্ড হচ্ছে এটা এরকম এরকম, এটা হচ্ছে এরকম, এই থ্যালামাস দুইটা তোমার একটা ইয়া দ্বারা সংযুক্ত, একটা যুজক দ্বারা সংযুক্ত, সেটাকে বলা হচ্ছে এখন থ্যালামাসের যুজক, থ্যালামাস দুইটা বা থ্যালামাই দুইটা কি দ্বারা সংযুক্ত, যুজক দ্বারা সংযুক্ত, আচ্ছা তারপরে হচ্ছে তোমার এখন জানি কোনটা দেখাইছি, ও সেরেবেলাম, খেয়াল করো এটা হচ্ছে একটা সেরেবেলাম, যুজক দ্বারা সংযুক্ত, এই যে আমাদের যে ইয়াটা আছে আই মিন দুইটা সেরে পেলাম পিছনে কি সেরে পেলাম
সেরেবেলাম দুটো ধরে কানেক্টেড সেটা কি বলা হচ্ছে? ধৈর্য নাই খেলতে, একেবারে ডেভেলপমেন্ট পড়ানো, তারপরে স্ট্রাকচার পড়ানো, এখন ফাংশনটা পড়ানোটা মাথায় ঢুকবে না, বাট ফাংশনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সব থেকে ইন্টারেস্টিং লেকচার আমার মনে হয় যে এই চ্যাপ্টারে সব থেকে মজাদার লেকচার হচ্ছে ওইটা ফাংশন। দ্রুত বলতে হবে, দেখি আমার আঁকার আগে বলতে পারো কিনা। কি কিছু তো বলতে পারলাম না, নাম কি, কোনটা নাম কি কি আবার বলবো, আমি আঁকার সাথে সাথে আমার আঁকার আগে বলতে হবে, দেখি খেয়াল করো। ধরো এটা হচ্ছে কি আমাদের, এটা কি বলো, পরে এটা কি মধ্যবশেষ, পরে এটা কি, এটা কি পরে স্পাইনাল কর্ড, পরে ওকে ক্লিয়ার, এটা কি, এটা কি সামনে পন্স, মিডল অফ অঙ্গটা স্পাইনাল কর্ড, পিছনে সেরেবেলাম, এদিক কি, থ্যালামাস, এদিক কি, থ্যালামাস, এদিক কি, থার্ড ভেন্ট্রিকল, এটা কি থার্ড ভেন্ট্রিকল, এই যে এদিক দিয়ে যে নালিটা আসলো সেটা কি সেরেব্রাল ইকুইডাক, এটা কি ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, আর উপরে আরেকটা এ আছে, দুইটা ভেন্ট্রিকল আছে, সেটা কি থার্ড ভেন্ট্রিকল, সেকেন্ড ভেন্ট্রিকল, কোন ফোরামেনের মাধ্যমে আসছে, কোন ফোরামেনের মাধ্যমে আসছে, সেরেব্রাল ইকুইডাক, ক্লিয়ার, ওকে এখন বলো এগুলো বুঝছো তো, ওকে এখন বলো সেরেব্রাম দুটো কি দ্বারা কানেক্টেড, ভার্নিস, ভার্নিস পন্স কি কানেক্ট করতেছে দুটো দিককে, খেয়াল করো সেরেব্রাম দুটো কি দ্বারা কানেক্টেড, এখন রেটিং কত বল, রেটিং কত, দশের মধ্যে কত দিবা, এইভাবে আমাদের লেকচার চলতে থাকবে, আর সামনেও কুইক অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের এইভাবে লেকচার আসবে, তো হ্যাঁ অবশ্যই তোমরা যারা যারা চাও যে প্রতিটা লেকচার একেবারে ডিটেলস দেখতে, তোমাদের যাদের প্রাইভেট পড়ার একেবারে প্রয়োজন নাই, আমি বলবো আমার লেকচারগুলো যদি ভালোভাবে ফুল করো তার মেম্বারশিপ এটাতে জয়েন করো এখনই। ঠিক আছে, থ্যাংক ইউ।